হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এক্সপ্লেন করব পারফেক্ট মিসম্যাচ ড্রামাটির ফুল সিরিজ। প্রথমেই দেখানো হয় ড্রামার হিরো জৌকে, যে তার ফ্যামিলি বিজনেসের সিইও, কোম্পানিতে যাবে বলে সে রেডি হচ্ছে। তারপর দেখানো হয় হিরোইনকে, সি সিয়ের গ্রাম জৌদের শহুরে এলাকার থেকে অনেক অনুন্নত, যেন দুটো প্যারালাল ইউনিভার্স। সি প্রাচীন চাইনিজদের মতোই মার্শাল আর্ট জানে। তারপর সে লকার রুম থেকে কিছু ওষুধ নিয়ে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তার গুরু তাকে তার এক বন্ধুর কাছে শহরে সিকে পাঠাতে চায়, যাতে সি শহরের আদব কায়দা শিখতে পারে আর নিজের জন্য একটা ভালো জব জোগাড় করতে পারে। সি যখন চলে যায় তখন তার প্রতিবেশীরা তাকে টাটা করতে আসে। তারপর দেখানো হয় সি শহরে পৌঁছে গেছে আর একটা বাড়িও সে ভাড়া নিয়ে নিয়েছে। এদিকে জো একটা মিটিংয়ে আসে। এই মিটিংয়ে যে সমস্ত কথা হয় তাতে ডিসএগ্রি করে তার কাকা ওয়েইন, কিন্তু জো সেটা সামলে নেয়। তার কাকা আর কাকিমার কথা শুনে এটা বোঝা যায় যে তারা হলো ভিলেন, যার জন্য জোকে পরে ভালোই ভুগতে হবে। মিটিংয়ের শেষে জোয়ের কলিগ সাউ সাউ তার কেবিনে আসে। জোয়ের দাদু বিদেশ থেকে ফিরবে, তার জন্য একটা শো অ্যারেঞ্জ করা হয়েছে। আর একটা রিউমার চলছে যে এই শো এর যে স্পোক পার্সন হবে, মানে পারফরমার্স মধ্যে যে মেন হবে, তার সঙ্গে তিনি জোয়ের বিয়ে দেবেন। যদিও জো এসব মানে না, সাউ সাউ বলে তুই প্রেমও করবি না, আবার বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজও মানবি না, তাহলে কি তোর মিসেস আকাশ থেকে পড়বে। যাই হোক, জো এসব কথাই পাত্তা দেয় না। তারপর সি পৌঁছে যায় একটা কোম্পানিতে তার গুরুর বন্ধুকে খুঁজতে, কিন্তু সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না তার কাছে ব্যাচ নেই বলে। সে রাস্তার এপারে আসলে তার পিছন দিক দিয়ে গাড়ি থেকে নামে জৌয়ের দাদু। এই জৌয়ের দাদুই হলো সিয়ের গুরুর বন্ধু। তারপর সে দেখতে পায় একদল পারফরমার্সকে। সে তাদের দলে ভিড়ে গিয়ে ব্যাচ নিয়ে ভেতরে চলে যায়। সে আগের সিকিউরিটাকে দেখতে পেয়ে নিজেকে আড়াল করবে বলে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে বেরোতে যাবে, এমন সময় কেউ একজন ভেতরে ঢোকে। সি তাকে বলতে শোনে যে কথা মতো তার টাকা পেমেন্ট হয়ে গেলেই সেও কথা মতো শো ভেস্তে দেবে। আসলে এই মেয়েটি হলো লিন, আর এই শোয়ের স্পিক পার্সন। কিছুক্ষণ পর লিনের ডাক পড়ে পারফরমেন্সের জন্য, কিন্তু লিন অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। সি তখন বলে আমি মেডিসিন জানি বলে সে চিমটি কেটে লিনকে ওঠানোর চেষ্টা করে। লিন উঠেও পড়ে, কিন্তু সে তার মেকআপ ঘেঁটে দিয়ে বলে আমি এই শো পারফর্ম করতে পারবো না বলে চলে যায়। বাকি ক্রিউ মেম্বাররা সিকে পাঠায় শো ক্যান্সেল হয়েছে বলার জন্য, কিন্তু সি যখন স্টেজে ওঠে তখনই মিউজিক শুরু হয়ে যায়। সামনে এত লোককে দেখে সির ভয় লাগছিল, তাই সে মনে মনে করে যে তার পুরনো জায়গায় মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। এটা ভেবে সে স্টেজের ওপর একটা দারুণ পারফরমেন্স দেয়। এটা জোয়ের দাদুর খুব ভালো লাগে। সে জোকে বলে এটা ছবির থেকে একটু আলাদা মনে হচ্ছে। জো বলে এখনকার ছবি তো তাই এডিট করা, ছবির থেকে রিয়েল মানুষকে তাই আলাদাই মনে হয়। সবাই খুশি হলেও জোয়ের কাকু কাকিমাকে দেখে মনে হয় তারা এটা এক্সপেক্টই করেনি। তারপর অফিসের কেবিনে জো সিকে নামধাম জিজ্ঞেস করে। সি তাকে এটাও বলে যে সে একজনকে খুঁজতে এসেছে। জো সিকে এই শোতে হেল্প করার জন্য থ্যাঙ্কস বলে আর বলে তুমি আমাদের স্পোক পার্সন নও, সেটা ক্লিয়ার করার জন্য সাউ সাউয়ের সঙ্গে কাজে সহযোগিতা করবে। আর সাউ সাউকে বলে দেয় যে সি যাকে খুঁজছে সে যেন তার সঙ্গে সিয়ের দেখা করিয়ে দেয়। জো চলেই যাচ্ছিল, সি যখন জোয়ের দাদুর নাম ধরে বলে যে সে তাকে খুঁজতে এসেছে, তখন জো দাঁড়িয়ে পড়ে। তারপরের সিনে দেখা যায় জো আর সি জোয়ের বাড়িতে এসে বসে আছে। অকর্ডনেস কাটাতে সি জোয়ের সাথে কথা বলে, কিন্তু কথা বলতে বলতে সে এত বুকে ফেলে যে মনে হয় জো রেগে যাচ্ছে। জো রেগে কিছু একটা বলতে যাবে, তখন তার দাদু চলে আসে। সি যখন তার পরিচয় দেয় আর তার গুরুর চিঠিটা দেয়, তখন জোয়ের দাদু খুশিতে ইমোশনাল হয়ে পড়ে। সে বলে সিয়ের গুরু একবার তার জীবন বাঁচিয়েছিল। যখন সে অনেক ইয়াং ছিল আর পাহাড়ে বেড়াতে গিয়েছিল, তখন সে একবার এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছিল, তখন সিয়ের গুরুই তাকে বাঁচিয়েছিল। তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। এতদিন পর তার বন্ধু তার কাছ থেকে কোনো সাহায্য চেয়েছে, এটা ভেবেই সে খুব আনন্দিত হয় আর সিকে তার অ্যাডপ্টেড মেয়ে বানাবে বলে ভেবে ফেলে। এতে জো জোয়ের ভাই রান আর সি সবাই আপত্তি করে। তারপর সে বলে যে সিকে সে একটা বাড়ি কিনে দেবে। সি বলে যে সে থাকার একটা জায়গা করে নিয়েছে,
এখন শুধু সে একটা জব চায়। সে ধীরে ধীরে এই মডার্ন দুনিয়াকে শিখতে চায়। পরদিন সে অফিসে আসে, কিন্তু সকাল থেকে সে সবাইকে গুড মর্নিংই বলে যায়, কোনো কাজ আর সে পায় না। সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর হয়ে কাজের ছুটি হয়ে যায়, কিন্তু সে আর কোনো কাজ পায় না, সারাদিন বসে বসেই কাটায়। শেষে জোয়ের কাছে গিয়ে বলে যে ইন্টার্নদের কী কাজ, আজ সকাল থেকে আসা থেকে শুরু করে সবাই কাজে ব্যস্ত, তবুও সে কোনো কাজ পাচ্ছে না। জো বলে যে তোমাকে কেউ কাজ দেবে না, তোমাকে কাজ খুঁজে নিতে হবে। তারপর সে দেখে যে জোয়ের মাথা ব্যথা করছে। তখন সে কিছুক্ষণ ধরে জোয়ের হাত টিপে দেখে, তারপর গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। জো বেচারা বুঝতেও পারে না তার মাথায় কী চলছে। সে বাড়ি এসে কিছু জড়িপুটি নেয় আর পরদিন অফিসে গিয়ে সেগুলো মিলিয়ে মিশিয়ে একটা ওষুধ তৈরি করে। সেই গন্ধে সবাই রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে জোয়ের কেবিনে এসে জোকে দেখতে পায় না, তাই নিজেই তার কেবিন গোছায়। তারপর সে একজনকে জল তোলায়, একজনকে ঘাড় ঠিক করায় আর একজনকে জোয়ের জামা পরিষ্কার করে সাহায্য করে। কিন্তু দোকানে গিয়ে জামা পরিষ্কার করার দাম অনেক বেশি বলে তখন সে ওয়াশরুমে এসে কম দামি একটা সাবান দিয়ে নিজেই পরিষ্কার করে ছাদে মিলে দেয়। আর গর্বের সঙ্গে ভাবে যে জোয়ের কত টাকা বাঁচিয়ে দিল। তারপর আর এক কাস্টমার আসে জোয়ের সঙ্গে দেখা করতে, সে তাকেও হেল্প করতে যায়। এদিকে জোও আসে সেই কাস্টমারের সঙ্গে দেখা করার জন্য প্রপোজাল ফাইলটা নিতে, কিন্তু সে সেটা খুঁজে পায় না। তখন ফাইলটা গোছানোর যে দায়িত্বে থাকে তাকে ডেকে আনা হয়। সে বলে যে সে তো গোছায়নি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে ফাইলটা পায়। এতে জো একটু খোঁজেই ছিল। তারপর সে আবার কফি খেতে যায়, কিন্তু সেটা মুখে নিয়েই ফেলে দেয় আর চিল্লিয়ে বলে এসব কী জিনিস। যে কফি দেওয়ার দায়িত্বে থাকে সে এসে গন্ধ শুকে বলে আজ সকালে সে সিকে এই ওষুধ বাঁধতে দেখেছিল। জো বুঝতে পারে যে এই সবই সিয়ের কাজ। সি এখন ওই কাস্টমারের ঘরে, না জানে সে কী করে বসে থাকবে, তাই জো প্রাণপণে সেই রুমের দিকে দৌড় দেয়। সে ঘরে ঢুকেই দেখে সি এই পোজে তার উপর চেপে বসে আছে, যেন সি তাকে মারতে যায়। এটা দেখেই জো অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান আসতেই সে আবার সিকে দেখে আটকে যায়। সে সিকে বলে তোমাকে এইসব কাজ করতে কে বলেছে। সি বলে তুমি। জো বলে আমি আবার কখন বললাম। সি বলে কালই তো তুমি বললে, কাজ কেউ দেয় না, নিজেকে খুঁজে নিতে হয়। তারপর সে জোকে ছাদে গিয়ে গর্বের সঙ্গে তার পরিষ্কার করা জামা দেখায়, কিন্তু এত এক্সপেন্সিভ একটা জামা নিজের চোখের সামনে নষ্ট হতে দেখে জো তো খুব রেগে যায়। সে সিকে ধরে নিয়ে তার বাড়িতে আসে। তারপর তার দাদুর সাথে আলাদা করে কথা বলতে উঠে যায়। সে সিয়ের নামে নালিশ করতে থাকে যে সি এই করেছে সেই করেছে। জোয়ের দাদু এটা দেখে জোয়ের বাবার কথা মনে পড়ে যায়। যখন জোয়ের মাকে স্পিক পারসন করা হয়েছিল তখন জোয়ের বাবাও তার মায়ের নামে এইভাবে নালিশ করত। এদিকে নিচে রান সিকে চমক দেওয়ার জন্য সির কাঁধে হাত দেয়। সি যেহেতু মার্শাল আর্ট শেখে, তাই রানকে সামনে এনে মারবে এমন একটা ভাব করে। তারপর সে রানকে দেখতে পেয়ে ছেড়ে দেয়। তারপর তারা দুজনে দুজনের মধ্যে গল্প করে আর নাম্বারও এক্সচেঞ্জ করে। জোয়ের দাদু নিচে নেমে এসে সিকে আলাদা করে কথা বলবে বলে ডেকে নিয়ে যায়। সে বলে জোকে তোমার কেমন লাগে। সি প্রথমে বলে ভালো, বেশ পাওয়ারফুল। তারপর বলে ওকে দেখতে ভালো হলেও ভেতর থেকেও একদম ভালো নেই, ওভার টাইম কাজ করে, সারা দিন সারা রাত কাজ করে, নিজের খেয়াল একটুও রাখে না। ওর এক্ষুনি নিজের কেয়ার করা প্রয়োজন, না হলে ভবিষ্যতে ও ভালোই বিপদে পড়বে। জোয়ের দাদু বলে তোমাকে আমি এখন থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিলাম, সেটা হলো জোয়ের কেয়ার করা। পরের দিন জো আবার অফিসে গিয়ে দেখে সি তার মেডিসিন বানাচ্ছে। সে বলে তাকে চেয়ারম্যান অর্থাৎ জোয়ের দাদু ভাইস প্রেসিডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন করে দিয়েছে। জো বলে কিন্তু এই পজিশনটা আবার কবে থেকে আমাদের কোম্পানিতে চালু হলো। সি বলে আজ থেকে, আর আজ থেকে আমার কাজ হলো তোমার কেয়ার করা। জো বলে আমার শরীর আমি সবথেকে ভালো জানি, আমার কোনো কেয়ারের দরকার নেই। সি বলে আছে, জো বলে নেই। এতে সি তাকে সোফায় ফেলে দিয়ে তার পায়ে জোরে জোরে চিমটি কাটে, যার ফলে জোয়ের খুব ব্যথা হয়। সি বলে কোনো হেলদি মানুষের এতটা কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু জোকে কে মানাবে। তার এত কষ্ট সত্ত্বেও সে কষ্ট সহ্য করে বলে আমার কিচ্ছু হয়নি। শেষে দেখা যায় জোয়ের অবস্থা কেলো হয়ে গেছে, তবুও সে মানতে রাজি নয়। শেষে তার দাদুকে ভিডিও কল করা হয়, তবে লক্ষ্মী ছেলের মতো বসে জো সিয়ের তৈরি মেডিসিনটা খায়। এই ঘটনার পর জো সাউসাওয়ের কাছে গিয়ে ঘুরপাক খেতে থাকে আর বলতে থাকে
এই মেয়েকে এখান থেকে দূর করতেই হবে। কিন্তু সাউসাউ মুচকি হাসতে থাকে। তারপর আগের দিনের সেই ক্লায়েন্ট আসে তাদের সঙ্গে দেখা করতে। জৌভাবে এ নিশ্চয় খুব রেগে আছে, কারণ আগের দিন সি এর সঙ্গে যা করেছিল। কিন্তু লোকটা বলে, আমি মিস সিকে ধন্যবাদ জানানোর জন্যই এসেছি, কারণ আগের দিন সি তার কোমর ম্যাসাজ করে দিয়েছিল, যার জন্য এখন সে অনেকটাই বেটার ফিল করছে। ক্লায়েন্টটা চলে গেলে সাউ সাউ আবার জোয়ের দিকে তাকিয়ে হাসে। জো বলে, ওভাবে তাকিয়ে লাভ নেই, ওকে তো আমি এখান থেকে তাড়িয়েই ছাড়ব। পরের সিনে সি জোয়ের কেবিনে গেলে জো তার সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে। বলে, তোমার মেডিসিন সত্যিই আমার খুব কাজে লেগেছে, কিন্তু এত গ্রেট একজন শুধু আমাকে নিয়ে পড়ে থাকলে তো তোমার নলেজ নষ্ট করা হবে, বলে তাকে রেঞ্জি ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়ার কথা বলে, যাতে সে সেখান থেকে গ্র্যাজুয়েশন পাস করার পর সে অনেক লোককে ভালো করতে পারে। প্রথমটা বুঝতে না পারলেও সে বুঝতে পারে যে এভাবে জো তাকে তাড়াতে চায়। সি বলে যে সে যাবে না। জো তখন একটা স্লিপ বের করে বলে, তাহলে তুমি আগের দিন যে আমার জামাটা নষ্ট করে দিয়েছিলে তার টাকা দাও। সি বলে, 8,000 ইউয়ান, অনেক টাকা। সি বলে, আমি কোথা পাবো এত টাকা? জো বলে, তুমি এই অ্যাপ্লিকেশন ফর্মে সাইন করে দিলে তোমাকে 1 টাকাও দিতে হবে না। কিন্তু সি বলে, জোয়ের দাদু তাকে জোয়ের দায়িত্ব দিয়েছে, সে কিছুতেই সাইন করবে না। তারপর যখন জো সি এর হাত ধরে জোর করে সাইন করাতে চায়, তখন তার হাত ফসকে গিয়ে জোয়ের হাত ভেঙে যায়। পরের সিনে জোয়ের ঘুম ভাঙে হসপিটালে। সে দেখে সাউ সাউ তার পাশে বসে। জো বলে, ও আমার হাত ভেঙে দিয়েছে, তাহলে তো ওর নামে আমি পুলিশ কমপ্লেন করতেই পারি। তখন সাউ সাউ বলে, না তুই পারিস না, কারণ এটা আগে তুই স্টার্ট করেছিলি। তারপর সে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় জো অজ্ঞান হয়ে যাওয়ার পর সি তাকে এইভাবে টানতে টানতে গোটা কোম্পানির মধ্যে দিয়ে তাকে নিয়ে যায়। এটা দেখেই জো সি এর ওপর প্রচণ্ড রেগে যায়। আর ঠিক সেই সময় সি জোয়ের সামনে এসে হাজির। কিন্তু মজার ব্যাপার হলো, সিকে দেখেই জো সাউ সাউ এর পেছনে লুকিয়ে পড়ে। তার হাত ভাঙার জন্য সি তাকে অনেক করে ক্ষমা চায়। জো বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার থেকে দূরে দূরে থাকো। সি বলে, সরি, আমি সব পারবো কিন্তু এটা পারবো না। তারপর জো রেগে মেগে চলেই যাচ্ছিল, সি তখন তার হাত ধরে আটকাতে যাচ্ছিল। কিন্তু সি হাত ছেড়ে দিতেই জোয়ের হাত গিয়ে দরজায় লাগে, আর তার হাতে আবার প্রচণ্ড ব্যথা লাগে। সি এখানেও সরি বলে। সে বলে, আমি যখন ছেড়ে দিলাম তখন তোমার উচিত সরে যাওয়া, বলে সে দেখাতে যায় যে সে মারতে গেলে জোয়ের সরে যাওয়া উচিত। কিন্তু জো সরে না, যার ফলে তার চোখে লাগে। জো সেখান থেকে রেগে মেগে চলে যায়। কিন্তু সাউসাওকে দেখে মনে হয় সে ড্রামার বেশ মজা নিচ্ছে। পরদিন জো অফিসে আসতেই সীতাকে তার ব্রেকফাস্ট আর মেডিসিন দেয়। জো বলে, আমি পরে খেয়ে নেব। কিন্তু সে জোর দিয়ে বলে যে, না, মেডিসিনটা এখন খেতেই হবে। এটা শুনে সেখানে যারা ছিল সবাই এদের দিকে তাকিয়ে থাকে। এম্বারেসমেন্টের চোটে জো মেডিসিনটা খেয়ে নেয় আর ব্রেকফাস্টটা নিয়ে চলে যায়। সে যাওয়ার পর কোম্পানির তীর মূর্তি জোকে সিয়ের হাতে কন্ট্রোল হতে দেখে তারাও ড্রামার মজা নিতে থাকে। তারপর জো তার কেবিনে গিয়ে রাগে ফুঁসতে থাকে। সাউ সাউ সেখানে গেলে সে বলে, এই মেয়েকে এখানে রাখা যাবে না, যতক্ষণ থাকবে ততক্ষণ আমার লাইফ হেল করে দেবে, ওর জন্য একটা ব্যবস্থা ঠিক করতে হবে। তারপর দেখা যায় জো সিকে তাদের মিটিংয়ে নিয়ে এসেছে। মিটিংয়ে সবাই সব কিছু বলার পর জো সিয়ের মতামত জানতে চায়। জো ভাবে সি কিছুই বলতে পারবে না আর নিজে এম্বারেসমেন্ট সিচুয়েশনের মধ্যে পড়বে, যার ফলে নিজেই কোম্পানি ছেড়ে দেবে। কিন্তু সি গড়গড় করে কিছু কথা বলে চলে, যা জো কিছুই বুঝতে পারেনি। কিন্তু সবাই হাততালি দিয়ে বলে যে সিয়ের আইডিয়া খুবই ভালো ছিল। দুপুরে যখন জো খাচ্ছিল তখন সি তার জন্য হেলদি খাবার করে আনে। এতে জো সেখান থেকে উঠে যাচ্ছিল। সি তখন তার দাদুর কথা বলে তাকে বসিয়ে দেয়। ডান হাত ভেঙে যাওয়ার কারণে সে ভালো করে খেতে পাচ্ছিল না, তখন সি তাকে খাইয়ে দেয়। এটা তিন মূর্তির নজরে পড়ে আর তারাও এর মজা নেয়। খাওয়ার পর সি জোকে হাঁটতে নিয়ে আসে আর তিন মূর্তিও আসে তাদের পিছনে পিছনে। সি এর হাতে কন্ট্রোল হয়ে জোয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। সি বলে, এভাবে রোজ করতে থাকলে তোমার শরীর খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে। তারপর জো তাকে সরাসরি বলে, এসব করে কোনো লাভ নেই, এই কোম্পানিতে থেকে তোমার কোনো লাভ নেই, কারণ তুমি এই কোম্পানির যোগ্য নও।
এখানে তোমার দরকার নেই, তুমি কিছুই জানো না। কাকে বলে মার্কেটিং, কাকে বলে ম্যানেজমেন্ট, কিছুই জানো না তুমি। সি বলে যে সে বেসিক থেকে শিখতে পারবে। তখন জো সাউসিকে দিয়ে লাস্ট ইয়ারের অনেকগুলো ফাইল সিকে পড়তে দেয়। ওভাবে এতে করে সি হয়তোবা রিজাইন দেবে। কিন্তু যেদি সি সারা দিন সারা রাত ধরে ওই ফাইল নিয়েই পড়তে থাকে, একটা পুরো দিন চলে যায়। পরদিন জো আর সাউসাও চলে আসে। সি তখনও সেই ফাইলগুলো নিয়ে পড়ছিল। জো এসে বলে, আমি তোমাকে পড়তে বলেছি ঠিকই, কিন্তু তুমি পারবে না, কারণ তোমার বেসিক নলেজটুকুও নেই। তুমি জানো না ক্লায়েন্ট কী চায় তোমার থেকে, কোম্পানি কী চায়, আমি কী চাই, আর আমি চাই তুমি এখান থেকে চলে যাও, কারণ এই কটা ফাইল পড়ে তুমি কিছুই করতে পারবে না, এই কোম্পানিতে কোনো মতেই টিকতে পারবে না। সে অনেকগুলো হার্টফুল কথা বলে যায়। এসব শুনে সিয়ের চোখ ছলছল করছিল। জৌও বুঝতে পারে যে সে বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু হঠাৎ করে সীতাকে জড়িয়ে ধরে। তখনই তিন মূর্তি পেছন থেকে এসে যায় আর বলে, সো সুইট। সি বলে, কত এনার্জেটিক দেখাচ্ছে তোমাকে, তার মানে আমার মেডিসিন কাজ করেছে। তারপর সে আনন্দে নাচতে নাচতে চলে যায়। জৌ বলে, ওর নির্ঘাত মেন্টাল প্রবলেম আছে। কিন্তু সাউ সাউ তেমনভাবেই হাসতে থাকে। তারপর দেখা যায় অনেক রাত হয়ে গেছে আর ফাইল পড়তে পড়তে সিও ক্লান্ত হয়ে গেছে, তাই সে তার এনার্জি বাড়ানোর জন্য নিজের তৈরি মেডিসিন খায়। ফেরার পথে তার জৌয়ের সঙ্গে দেখা হয়, কিন্তু সেই সময় তার এনার্জি বেশি হওয়ার জন্য তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। আর রক্ত দেখে জৌয়ের ছোটবেলাকার কিছু কথা মনে পড়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে অন্যরকম ব্যবহার করতে থাকে, যেন সে সিকে চেনে না আর তাকে ভয় পাচ্ছে। সে বুঝতে পারে যে জৌ যেন বাচ্চাদের মতো ব্যবহার করছে। তারপর সে রান্না করে আনে জৌয়ের জন্য আর জৌকে আশ্বাস দেয় যে সে তার কোনো ক্ষতি করবে না। খাওয়া হয়ে গেলে জৌ সিয়ের কোলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই জৌ যখন বুঝতে পারে যে সে সিয়ের কোলে শুয়ে আছে, তখন সে আঁতকে ওঠে। জৌয়ের মনে পড়ে সে আগের রাতে রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছিল, তারপর তার আর কিছুই মনে নেই। তখনই সিয়ের মনে পড়ে আগের রাতের ঘটনা। সে বলে, আগের রাতে জৌ বাচ্চাদের মতো কেন বিহেভ করছিল, তার কি কোনো রোগ আছে? এভাবে বলতে বলতে সে জৌয়ের অনেকটা কাছে চলে গেছিল। তখনই সাউথি চলে আসে, তাকে দেখতে পেয়ে এরা দুজনে ছিটকে যায়। জৌ তাকে গিয়ে ধমক দিয়ে বলে, মনে রেখো আজ তুমি কিছু দেখোনি কিচ্ছু শোনোনি। আর সেও ভান করতে থাকে সে কিছুই দেখেনি কিছুই শোনেনি। এরপর থেকেই সে জৌয়ের পেছনে হাত ধুয়ে পড়ে যায়, এটা জানবে বলে জৌয়ের কোনো রোগ আছে কিনা। সে জৌয়ের সাথে দেখা করার অনেক চেষ্টা করে, কিন্তু জৌ তাকে অ্যাভয়েড করে চলে। জৌ তাকে দেখলেই পালিয়ে যায়। সিয়ের জ্বালায় জৌ সাউসাউয়ের অফিসে বসে কাজ করতে থাকে। সেখানেও সিকে দেখে জৌ নিচে লুকিয়ে পড়ে। সাউসাউ যে কি বলবে সে খুঁজে পায় না, শুধুই হাসতে থাকে। কিছুক্ষণ পর জৌ উঁকি মেরে দেখে সি নেই, সে একটু হাঁপ ছেড়ে বাঁচে। তখনই পেছন থেকে সি চলে আসে। জৌ তাকে দেখে পালাতে থাকে আর সিও তার পেছনে ছুটতে থাকে। শেষে জৌ হাঁপিয়ে যায়, তবুও সি এর প্রশ্নের উত্তর দেয় না। তারপর জৌ গিয়ে একটা আলমারির মধ্যে ঢুকে পড়ে। সিও খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, বলে, এতক্ষণ পর তোমাকে পেয়েছি, এবার তো তোমাকে বলতেই হবে। তারপর তারা বেরোতে যাওয়ার সময় তারা কাদেরও আওয়াজ পেয়ে চুপ হয়ে যায়। বাইরে তিন মূর্তি সাউচিকে ঘিরে ধরে, বলে, কি লোকাচ্ছিস বল। সাউচি প্রথমে বলে না, কিন্তু তিন মূর্তির চাপে সে বলে ফেলে। সে এক নিঃশ্বাসে বলে যায়, আমি আজ সকালে অফিসে ঢুকেই দেখি সি আর মিস্টার জৌ একসাথে ঘুমোচ্ছে। ভেতরে জৌ একে থামাতে যাবে, তখনই আলমারি নড়ে যায়। তখন এরা বলে, ভেতরে কে আছো, বেরিয়ে এসো, না হলে কিন্তু এক্ষুনি সিকিউরিটি কল করব। আর ভেতর থেকে জৌ আর সি ঠিক এভাবে বেরোয়। তারপর তারা সাফ করবে এমন ভাব করে দুজনে দুদিকে চলে যায়। তারপর সি আবার জৌকে গিয়ে ধরে। জৌ সাফ সাফ জানিয়ে দেয় যে সে কিছুতেই তার সব কথা সিকে বলবে না। তার কথা শেষ হতে না হতেই জৌয়ের দাদু সিকে কল করে। ফোন রাখার পর সি বলে, দাদু বলল আজকে বাড়িতে ফ্যামিলি ডিনার হবে, আমাকে ইনভাইট করলো আর তোমাকেও সাথে নিয়ে যেতে বলেছে। জো বলে, আমার দাদু আমাকে ফোন না করে করলো তোমাকে, যেন মনে হচ্ছে বাইরের লোকটা আমি। পরের সিনে দেখা যায় তারা বাড়িতে পৌঁছে গেছে। এখানে আরও একটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের পরিচয় হয়, জিয়াং, জোয়ের কাকু কাকিমার ছেলে। তবে তাদের মতো এত ভিলেন নয়, হলো পেশায় একজন সুইমার। তবে
এখনও তেমন বড় কিছু অ্যাচিভ করতে পারেনি। ডিনারের সময় জোয়ের কাকু সিয়ের মেডিকেল স্কিল নিয়ে কথা বলছিল, আর সিও তেমন, তার সমস্ত উইকনেস খাবার টেবিলে সবার সামনে গড়গড় করে বলে যায়। সে বলে, তোমার স্কিনটা অনেকটা অয়েলি হয়ে গেছে, জিভ সাদা হয়ে গেছে, তোমার অয়েলি খাবার আর মিষ্টি কম খাওয়া উচিত, এতে করে তোমার চুলও উঠবে না আর তোমাকে পরচুলো পরে থাকতে হবে না। কিন্তু জোয়ের কাকু কিছুতেই মানে না যে সে পরচুল পরে আছে। সে বলে, এত সুন্দর কালো ঘন সাইনি চুলটা তারই, যাই হোক ব্যাপারটা আপাতত এখানেই মিটে যায়। তারপর দেখা যায় রান সিয়ের সঙ্গে কথা বলতে এসেছে। সে বলে, তুমি নতুন শহরে এসেছো, শহরটা নিশ্চয়ই এখনো ঘুরে দেখোনি, তাই এই উইকেন্ডে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। এতে সি রাজি হয়ে যায়। এদিকে এরা গল্প করছিল কোম্পানির স্টক কতটা বাড়লো কতটা কমলো এসব নিয়ে। রান এসে বলে, এই সব বাদ দাও, তোমরা জানো সি যে মার্শাল আর্ট স্টেজে দেখিয়েছিল সেটা সত্যি। আগের দিন আমি এমনিই ওকে ভয় দেখাবো বলে কাঁধে হাত রেখেছিলাম, আর সি আমাকেই উল্টে ফেলে দিচ্ছিল। সিও দেখায় যে সে কিভাবে এটা করেছিল। সেই সময় রেনের হাতে একটা জলের গ্লাস ছিল, জলটা জোয়ের কাকুর মাথায় পড়ে যায়। রেন টিস্যু পেপার দিয়ে তার জল পরিষ্কার করার নাম করে পরচুলটা খুলে নেয়। এতে তার কাকু এম্বারেসমেন্টে পড়ে যায় আর সবাইকে গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় জো সিকে তার বাড়িতে দিতে এসেছে। এখানে জো আর সি এর মধ্যে ফর্ম্যালি ভালোই কথা হয়, আর সি তার আগের দিনে রোগের ব্যাপারে জানতে চাইলে জো বলে দেয় যে এটা কি রোগ সে জানে না, এর কোনো কিওরও নেই, এই রোগের কারণ হলো রক্ত, একটুখানি রক্ত দেখলেই সে অজ্ঞান হয়ে যায় আর এরপর কি হয় তার কিছুই মনে থাকে না। তাদের কথা শুনে মনে হয় জো সিকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছে। পরের সিনে দেখা যায় জো স্বপ্ন দেখছে রান আর সি এর বিয়ে হচ্ছে। সিকে ব্রাইড হিসেবে দেখেই জো হাঁ হয়ে যায়। বিয়ে হওয়ার পরেও সি রান আর জোকে মেডিসিন দেয়। স্বপ্নেতেও সে এভাবে মেডিসিন খাওয়া দেখে জোয়ের ঘুম ভেঙে যায়, যেন মেডিসিন তাকে তাড়া করে বেড়াচ্ছে। পরদিন রান আর সি দেখা করে শহরটাকে ঘুরে দেখবে বলে, আর জো সাউচিকে নিয়ে তাদের পেছন পেছন গোয়েন্দাগিরি করতে বেরোয়। তারা যেখানেই যায় পেছন পেছন জো আর সাউচ চলে আসে। জো বলে, এতদিন আমাকে বিপদে ফেলেছে, এবার আমার ভাইটাকেও বিপদে ফেলবে, তাই নাকি সে এসেছে। কিন্তু সাউচি বুঝতে পারে যে আসলে জো জেলাস ফিল করছে, অনেক কিছু খেয়ে অনেক খেলাধুলা করে শেষে তারা একটা জায়গায় আসে। এইবারের খেলার নাম হলো পালানো খেলা। ভেতরটা অন্ধকার, এখানকার কর্মীরা ভূত সেজে সবাইকে ভয় দেখায় আর তাদের কথার জবাব দিয়ে বা তাদের কথা অনুযায়ী কাজ করলে এই রুম থেকে পালানো যায়। সিদের সাথে একই গ্রুপে জোরাও চলে আসে। কিছু দূর যাওয়ার পর একটা ভূত এসে তাদেরকে ভয় দেখায়, তারপর তারা গিয়ে একটা রুমে চলে যায়। দেখা যায় সামনের দরজাটা একটু একটু করে খুলছে। সবাই যখন সামনের দিকে কনসেন্ট্রেট করেছিল তখনই পেছন থেকে একটা ভূত এসে সাউচিকে ধরে ফেলে। সি বলে যে সে তার সঙ্গে কোঅপারেট করতে রাজি আছে। ভূতরা বলে যে তাহলে তোমাদের মধ্যে যে কাপেল আছে তাদের এক্ষুনি এখানে বিয়ে করতে হবে। রান সিকে ধরে বলে আমি, জো সিকে ধরে বলে আমি। তাদের এমন টানাপোড়েনের মধ্যে বেচারি কর্মীটাও বলে, তাড়াতাড়ি নাও, পাশের গেমে সবাই লাইন দিয়ে অপেক্ষা করছে। সে বলে, ঠিক আছে তোমরা নিজেদের নিজেদের কারণ বলো কেন তোমরা সিকে পছন্দ করো। রান বলে, ও খুব কিউট আর লাভলি। জো বলে, ও খুবই রুড অযৌক্তিক, কিন্তু ও আসার পর থেকেই আমার লাইফ পাল্টে গেছে, আমার লাইফে আলো দেখা দিয়েছে, ও সঙ্গে থাকলে আমি নিজেকে খুব নিরাপদ ফিল করি। তখন কর্মীটিও জোয়ের কথাই খুব পছন্দ হয় আর সে জোয়ের সাথেই সিয়ের বিয়ে দিয়ে দেয়। অ্যাকচুয়ালি সে জানতেই পারলো না তার কার সঙ্গে বিয়ে হলো, যদিও এটা কেবলমাত্র একটা গেম ছিল। সে চলে যাওয়ার পর রান বলে, এবার তো বেরিয়ে এসো। জো বলে, তুই কখন থেকে জানলি? রান বলে, আমি প্রথম থেকেই জানতাম, শুধু তোমাদের মজা দেখছিলাম। তারা দুজন ভাই বেরিয়ে যায়, কিন্তু সাউচি বেচারা যাকে ধরেছিল বলে এত কাণ্ড সেই রয়ে যায়। পরদিন অফিসেই সি জোয়ের ব্লাড ফোবিয়া কমানোর জন্য কিসব হাঁসের ব্লাড শুকরের ব্লাড দিয়ে রান্না করে এনেছে। জো খাবে না বলতে সে তার দাদুর ভয় দেখায়, যার জন্য বাধ্য হয়ে জোকে খেতে হয়। কিন্তু খাবার খেয়ে জোয়ের গা বমি বমি ভাব করতে থাকে। সাউসাউ আসলে সে বলে, তুই তো এত লোককে ঘুষ দিয়ে কিনে নিস, ওকেও ট্রাই করে দেখ না, আমার পেছন না ছাড়লেও অ্যাটলিস্ট ও একটু নর্মাল বিহেভ করতে বল। পরের সিনে সাউসাউ সিকে নিয়ে শপিং মলে আসে। সে সিকে বেশ কিছু ড্রেস কিনে দেয় অবশ্যই জোয়ের টাকা দিয়ে।
তারপর সে সিকে একটা বাড়ি নিয়ে আসে। আসলে সে সিকে এটা শেখাতে নিয়ে এসেছে যে একটা ছেলেকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। সাউ সাউ গুটি গুটি করে একটা ছেলের দিকে এগোয় আর এমনভাবে তাকায় যেন সে ছেলেটিকে পটাতে যাচ্ছে, কিন্তু সে টিস্যু নিয়েই চলে আসে। এক মিনিটও যায় না সে ছেলেটা সাউ সাউয়ের কাছে চলে আসে, কিন্তু সাউ সাউ তাকে ভাগিয়ে দেয়। পরদিন সে জৌজৌকে গিয়ে বলে যে সি এর কোনো চেঞ্জ হওয়ার দরকার নেই, ও যেমন ও তেমনই পারফেক্ট। তারপরেই আরো একটা ক্যারেক্টারের সঙ্গে আমাদের ইন্ট্রোডিউস হয়, সে হলো জি। তাকে বড়লোক বাপের যেদি মেয়ে বললেই চলে। সে মার্শাল আর্ট শেখে, বিদেশে বিজনেস সামলাতো, জৌকে বিয়ে করার মতলব নিয়েই সম্ভবত দেশে ফিরে এসেছে। তার সব থেকে বড় পয়েন্ট হলো তার ফ্যামিলি এই ফেইরান কোম্পানির দ্বিতীয় বড় শেয়ার হোল্ডার, তাই সে যা বলবে জৌকে মুখ বুঝে শুনতে হবে। সে সাউ সাউ আর জৌ একসাথে বড় হয়েছে। সে আর সাউ সাউ অফিসে ঢুকেই দেখে জৌ আর সি এক্সারসাইজ করছে। জি গিয়ে প্রথমে সিকে দেখে, তারপর বলে সি খুবই কিউট আর আমি ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই। এরপর জৌ মানা করা সত্ত্বেও সে সিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। তারা যাওয়ার পর সাউ সাউ জি এর ব্যাপারে তিন মূর্তিদের বলে, বলে ও যখন এসেছে তখন ও প্রিপেয়ার হয়ে এসেছে, সিকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। এদিকে রেস্টুরেন্টে জি খুবই মিষ্টি মিষ্টি করে কথা বললেও প্রতিটা কথার মধ্যে দিয়ে সে বুঝিয়ে দেয় যে সেই জৌকে বিয়ে করার যোগ্য, সি নয়। কারণ ছোটবেলা থেকেই জৌ আর সে একসাথে বড় হয়েছে, সে জৌকে সব থেকে ভালো করে জানে। জৌ এসব কথা শুনে ভালো লাগছিল না, কিন্তু সি কিছুতেই বুঝতে পারছিল না জি আসলে কি চায়, কি মিন করতে যাচ্ছে। তারপর জৌ সি এর সাথে ফাইট করতে যায়। সি প্রথমে বলে করবে না, কিন্তু জি তাকে হাঁ করিয়েই ছাড়ে। জৌ জিকে অনেকবার মানা করে ফাইট করতে, কারণ সি হলো প্রফেশনাল, সি জিকে অ্যাক্সিডেন্টালি হার্ট করে দিতেও পারে। কিন্তু জি বলে এটা শুধুই মজার জন্য, ফ্রেন্ডলি ফাইট। কিন্তু জি সি এর ওপর আচমকা অ্যাটাক করে, সি শুধু নিজেকে ডিফেন্ড করে। জি ফোর্সফুলি সি এর ওপর অ্যাটাক করতে যায়। সি বুঝতে পারে এটা কোনো ফ্রেন্ডলি ম্যাচ নয়, জি যেন তার রাগ মেটাচ্ছে। তখন সি ম্যাচ ছেড়ে দিয়ে চলে যেতে চায়, কিন্তু জি পেছন থেকে সি এর ওপর অ্যাটাক করতে যায়। নিজেকে ডিফেন্ড করতে সি জি এর ওপর তার পাওয়ার দিয়ে ফেলে দেয়, এতে জি হার্ট হয়। কিন্তু সবাই দোষ দেয় সিকে, যে বুঝতে পেরেও কিছু বলতে পারে না। এখানে সি হসপিটালেও অনেকবার করে সরি বলতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। জি এর অ্যাসিস্ট্যান্ট আলাদা করে সিকে বলে, জি তোমাকে কিছু না বললেও আমি কিন্তু এর শোধ তুলেই ছাড়বো। পরদিন সি একদম মনমরা হয়ে অফিসে আসে। তিন মূর্তি তার সঙ্গে কথা বলতে চেষ্টা করে, কিন্তু সি ভালো মতো রেসপন্স করে না। তারপর সাউ সাউ হন্তদন্ত হয়ে সির কাছে এসে বলে, কাল কি হয়েছে, জি হসপিটালে ভর্তি কেন? তখন তিন মূর্তিও চলে আসে। তারা বলে, জি যা নাছোড়বান্দা, এসব কিছু জৌকেই ভুগতে হবে। দেখা যায় হসপিটালে জি জৌকে অর্ডার করে বেড়াচ্ছে, আমাকে কমলা লেবু ছাড়িয়ে দাও, খাইয়ে দাও ইত্যাদি। আসলে দেখা যায় যাতে জৌ তাকে টাইম দেয়, অ্যাটেনশন দেয়, তার জন্যই সে এসব করছে। জয়েরও কিছু করার নেই, অনেক কাজ থাকা সত্ত্বেও তাকে জিয়ের কথা মানতেই হবে। এদিকে সে বুঝতে পারে যে এইবারে জৌকে সে অনেক বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাই সে এই কোম্পানিতে আর থাকতে যায় না। সে তার রেজিগনেশন লেটার লিখতে থাকে। সি রেজিগনেশন লেটার লিখে চলেই যাচ্ছিল, তখন জিয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে সি এর নিজে থেকে রেজিগনেশন দেওয়ার জন্য সিকে অনেক অপমান করতে থাকে আর বলে সি ইচ্ছে করে জিকে হার্ট করেছে। সে সিকে ঠেলতে থাকে, কিন্তু সি জৌ এর কথা ভেবে চুপ করে থাকে। তখনই জৌ চলে আসে। জৌ বলে, তুমি যেই হও না কেন, সি আমার লোক, বলে তাকে বের করে দেয়। সি এটা ভেবে অবাক হয়ে যায় যে জৌ এর জন্য এত বিপদ ডেকে আনার পরেও জৌ ঠিক তাকে এখনো ডিফেন্ড করছে। তারপর রাত্রিবেলা জৌ সি এর ডেস্কে গিয়ে দেখে সি এর আগের লেখা রেজিগনেশন লেটার। সে সেখানে নানা রকম লিখে রেখেছে, প্রথমেই লেখা যে জৌকে সে এত বিরক্ত করেছে তার জন্য সরি। তারপর সে জৌকে ভালো করে খেতে বলেছে, রাত্রে বেশিক্ষণ জাগতে মানা করেছে। তারপর লিখেছে চুলের যত্ন নেবে, না হলে জৌয়ের কাকার এখন চুলের যা অবস্থা সেটাই জৌয়ের ভবিষ্যৎ হবে। বেচারা জৌ চিঠি পড়ে বুঝতে পারে না সে সি এর ওপর রাগ করবে না সিম্প্যাথি দেখাবে। সে ছাদে গিয়ে দেখে সে মেডিসিন তৈরি করছে। সেই সিকে রেজিগনেশনের কথা বলে, সি তাকে সরি বলে তাকে বিপদে ফেলার জন্য। জৌ বলে, জিয়ের পায়ের আঘাত অতটাও সিরিয়াস নয়। তারপর বলে, আমি ছাড়া এই কোম্পানিতে কারোর সাধ্য নেই তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার, আর তাছাড়াও দাদু তোমাকে পাঠিয়েছে,
তো এই কোম্পানিরও তো একটা দায়িত্ব আছে তার এমপ্লয়ের প্রতি, সি বলে। কিন্তু সে এই কোম্পানিতে থেকে কি করবে, সে তো কোনো কাজেই লাগবে না। তখন জো তাকে ইন্ডিয়ান গ্রামে একটা প্রজেক্টে কাজ করার জন্য অফার করে। এরপর গিয়ে সির মনের মেঘলা কাটে, সে একটু হাসে। পরের সিনে দেখানো হয় জিয়ের অ্যাসিস্ট্যান্ট এসে জিকে বলছে যে জো তাকে কিভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে। জি বলে যে কার পারমিশন নিয়ে সে সেখানে গিয়েছিল, জি তো তাকে বলেনি। সে তার অ্যাসিস্ট্যান্টকে ফায়ার করে দেয় আর বলে জোকে পাওয়ার জন্য তার অন্য প্ল্যান আছে। তারপরেই তিন মূর্তি আর সাউচি সেখানে চলে আসে। জি বলে জো আসেনি, তারা বলে জো তাদেরকে পাঠিয়েছে জিয়ার খেয়াল রাখতে, আর নিজে গেছে সিয়ের সাথে বিজনেস ট্রিপে। এদিকে দেখা যায় এত বড় একটা ব্যাগ নিয়ে সি ছুটে ছুটে আসছে। জো তো তাকে দেখ ব্যাগ নিয়ে পালায় আর সি তাকে ফলো করে। এভাবে সে ভিআইপি রুমে ঢুকে যায় আর সি কে স্টাফ যেতে দেয় না। জো বসে বসে ভাবে এক্ষুনি একটা ভয়ানক এম্বারাসমেন্ট সিচুয়েশনের মধ্যে পড়তে পড়তে সে বেঁচে গেল। তারপরেই তার কাছে কল আসে সিকে পুলিশে নিয়ে গেছে। আসলে সি তার অত বড় ব্যাগে করে সমস্ত ওষুধ, দড়ি, চাবুক আরো কত কি নিয়ে যাচ্ছিল, কিন্তু প্লেনে এসব অ্যালাউ করে না, তাই তার ব্যাগ পুলিশে বাজেয়াপ্ত করেছে। এসব এজো একটু রেগেই ছিল। রাগের ষোলকলা পূর্ণ হলো তখন যখন সি এর সঙ্গে বুকে বুকে আসার জন্য তার প্লেন মিস হয়ে যায়। যে বেচারা সি এর ওপর রাগ দেখাতেও পারে না, তাকে ফেলে যেতেও পারে না। পরের প্লেনে করে তারা ইউনিয়ন গ্রামে পৌঁছায়। এখানে এসে আর এক জ্বালা, রাস্তা পিচ্ছিল, কোনো গাড়ি নেই। গ্রামবাসীরা তাদের দম দিয়ে চালানো গাড়িতে করে নিয়ে যায়। এই সবে জো খুব অসুস্থ পড়ছিল। সি এখানে খুব মজা করে আর জো তার বিপরীত। যেতে যেতে রাস্তায় আবার গাড়ি খারাপ হয়ে যায়, তাই বাকি রাস্তা তারা হেঁটেই যায়। সেখানে গ্রামবাসীরা তাদের উপর বিন ছড়িয়ে তাদের ওয়েলকাম করে। তাদের মতে বিন ছড়ালে সেটা লাককে রিপ্রেজেন্ট করে। এটা প্রথমে জোয়ের পছন্দ না হলেও পরে সে সি এর সাথে বিনস নিয়ে ছড়াছড়ি লেগে যায়। তারপর তাদেরকে সেখানকার ট্র্যাডিশনাল কস্টিউম দেওয়া হয়। দেখা যায় সি সেটা পরে বেরিয়ে জোয়ের দরজায় টোকা দেয়। জো দরজা খুলে তাকে ডেকে নেয়। তার বোতাম লাগাতে অসুবিধা হচ্ছিল, সি তার মাসেলস গুলো দেখে হাঁ হয়ে যায়। তখন জো তার থেকে সরে যায়, তাই সি জোর করে বোতাম লাগাতে যায়। তখন একজন তাদেরকে ডাকতে এসে তাদের এইভাবে দেখে নেয়। তারা তখন লজ্জা পেয়ে সরে যায়। তারপর তারা গেলে তাদেরকে নিয়ে একটা উৎসব করা হয় সেখানে, যেখানে সি তার মার্শাল আর্টস পারফর্ম করে। সবাই এর খুব ভালো লাগে, সবাই হাততালি দেয়। তারপর তারা জোর করে জোকেও তুলে দেয়, সেখানে সি তাকে শেখাতে থাকে। এভাবে জো আর সি বেশ কয়েকবার খুব ক্লোজ হয়ে যায়। শেষবার সি লজ্জা পেয়ে ছেড়ে দেয়। উৎসব শেষ হয়ে গেলে সি আর জো আসছিল। সি বলে যে জো তো কিছুই খায়নি, তাই সে ফিরে গিয়ে জোকে খাবার বানিয়ে দেবে। কিন্তু এসব থেকে জোর এত বিরক্ত লাগছিল যে সে রাগ করে সেখান থেকে চলে যায়। সে চলে আসে ঝোপঝাড়ের দিকে, সেখানে বৃষ্টিও পড়ছিল, আবার ফোনের সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। এদিকে জোয়ের খিদেও লেগেছিল খুব। তখন সে কয়েকটা মাশরুম দেখতে পায়। বাড়ি গিয়ে সে রান্না করে মাশরুমগুলোকে খেয়ে নেয়। তারপর আবার নিজেই নিজের প্রশংসা করে যে তার রান্না বলে কথা, ভালো হবে না মানে। কিন্তু দেখা যায় যখনই সে উঠতে যায় তখনই তার মাথা ঘুরতে থাকে। তখন সে চোখের সামনে সবকিছুকে ঘুরতে ঘুরতে দেখতে থাকে। সে দেখতে পায় তার চোখের সামনে দিয়ে কিছু যেন ছুটে চলে যাচ্ছে। সে সেটা ধরতে যায়, এমনকি সে গাছের সামনে গিয়ে নিজের ইন্ট্রোডাকশন দেয়। বলে, হ্যালো, আমার নাম জোজিফেই, তোমার নাম কি, তোমার বয়স কত। সে থামকে রান ভেবে তার কোলে উঠতে যায়। সেই সময় সি চলে আসে। সি দেখে যে মাশরুম খেয়েছে। তখন যে সি এর মাথার খোপাটাকে মিটবল ভেবে কামড়ে দেয়। তারপর দেখা যায় সি এর ওষুধ খেয়ে জোয়ের পয়জন তো ক্লিয়ার হয়েছে, কিন্তু গত 1 ঘন্টায় তাকে 6 থেকে 7 বার বাথরুম যেতে হয়েছে, যার জন্য তার শরীর খুব দুর্বল হয়ে গেছে। সি বলে, বনে জঙ্গলের মাশরুম খেতে নেই, তুমি এটাও জানো না, এটা তো কমন সেন্স। কিন্তু জোকে তর্কে কে হারাবে। সে বলে, আমি তো এমনি এটা খেয়ে দেখছিলাম, লাইফ এক্সপিরিয়েন্স করছিলাম। তারপর সে আবার বাথরুমে চলে যায়। সে বাথরুম থেকে বেরোলে সি তাকে খাবার এনে দেয়, কারণ অনেকবার বাথরুমে যাওয়ার জন্য সে দুর্বল হয়ে গেছে। তখন জো আবার বলে সে খাবে না, তাই সি ইচ্ছে করে খাবার রেখে চলে যায়। সি চলে যেতেই জো এসে আবার খাবার খেতে আরম্ভ করে দেয়। তারপর সি বেরিয়ে আসতে জো বলে, এত বাজে খাবার মানুষ কিভাবে খেতে পারে। সি তখন হাসতে হাসতে আবার চলে যায়। সে চলে যেতে জো আবার সেটা খেতে শুরু করে দেয়। পরের সিনে সাও সাও একটা সুইমিং ক্লাবে আসে। সেখানে একটা বাচ্চা সাঁতার শিখতে ভয় পাচ্ছিল বলে সে শিখবে না বলছিল, কিন্তু জিয়াং তাকে সুন্দরভাবে ভরসা দিয়ে সাঁতার শেখায়।
এখানে জিয়াংকে দেখেই সাওয়ের তার সঙ্গে ফ্লার্ট করতে ইচ্ছে করে। আসলে সাও সাওয়ের কোনো ছেলেকেই বিশেষভাবে পছন্দ হয় না, তাই সে কোনো একজনকে নিয়ে স্টেবল নয়। এখানে তার জিয়াংকে পছন্দ হয়েছে, তাই জিয়াংয়ের সামনে গিয়ে সে পড়ে যাবে এমন ভাব করে, আর জিয়াংও তাকে ধরে নেয়। আসলে জিয়াংয়ের সাও সাওয়ের ওপর প্রথম থেকেই ক্রাশ ছিল, তাই সে নিজে থেকেই সাওকে সাঁতার শেখাতে থাকে, যেটা সাও সাও চাচ্ছিল। সাঁতার শেখা হয়ে গেলে সে জিয়াংকে ডিনারে ইনভাইট করে, তারপর তারা ড্রিঙ্ক করে, মজাও করে, রোমান্সও করে। ওদিকে জো আর সি গ্রামের লিডার আর বাকিদের সঙ্গে ডিনার করে। সেখানে তারা জোকে ড্রিঙ্ক করতে বলে, সে তাকে মানা করে, কিন্তু জো তার কথা শুনলে তো সে এক বাটি ড্রিঙ্ক করেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর দেখা যায় ড্রিঙ্কের ঘোরে জো স্বপ্ন দেখছে আর বলছে তাকে ঠান্ডা লাগছে। সি বলে ঠান্ডা তো পাওয়ার কথা নয়, সেজন্য সে জোয়ের জিভ দেখতে যায়। তখন জো সজ্ঞানে চলে আসে আর এমন ভাব করে যেন সি তার অ্যাডভান্টেজ নিতে যাচ্ছিল। সে কথা বললে দেখা যায় তার গলা ধরে গেছে। তখন সি তার গলায় জোর করে চিমটি কাটতে থাকে। জো তাকে বাধা দিলে সে জোর হাত ধরে চিমটি কাটে। পরদিন সকালে জিয়াং ঘুম থেকে উঠে দেখে সাও সাও তাকে টাকা দিয়ে গেছে। সাও সাও বলে যে তারা সবাই অ্যাডাল্ট, তো এখানে রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। জিয়াং এখানে রাগ করে না, কারণ তার তো সাও সাওকে আগে থেকেই পছন্দ। এদিকে সকালবেলা জো দেখে তার গলায় দাগ হয়ে গেছে। সে সি এর ওপর খুব করে রেগে যায়, কিন্তু তার গলার আওয়াজও ঠিক হয়ে গেছে, তাই সে তাকে কিছু বলতেও পারে না। সে গলায় স্কার্ফ বেঁধে নেয়। তারপর তারা পাহাড়ি রাস্তা দেখতে যায়, যেখানে তারা তাদের প্রজেক্ট চালু করবে। সেখানে পায়ে হেঁটেই যায়। সীতাকে ঠেলে ঠেলে টেনে টেনে ধরে ধরে নিয়ে এসেছে। যেও কিছুতেই আসবে না, তার পার চলেনি। সীতাকে জোর করে নিয়ে আসে। অনেকটা আসার পর সে জিজ্ঞেস করে আর কতটা। লিডার বলে যতটা এলে আর ঠিক ততটা। জো বলে সে আর যাবে না। তখন সবাই সেখানে বলে যে তারা জোকে কাঁধে করে নিয়ে যাবে। জো তখন বলে ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে রক পেপার সিজার খেলো, যে জিতবে সে নিয়ে যাবে। সি বলে এত বড় একটা মানুষ, একে এত লোক কাঁধে করে নিয়ে যাবে? সে সবাইকে বলে যে কাউকে নিয়ে যেতে হবে না, সেই জোকে নিয়ে যাবে। তখন সি একটা পোকাকে তুলে নিয়ে জোকে দেখায়। স্বাভাবিকভাবেই জো ভয়েতে ছুটতে থাকে। এখানে এভাবে অনেকটা পথ পেরিয়ে তারা ফাইনালি তাদের গন্তব্যে এসে পৌঁছায়। তাদের প্রজেক্টের জায়গা দেখে তারা সবাই ফিরছিল। তখন লিডার জিজ্ঞেস করে জায়গাটা কেমন লাগলো। জো বলে সে এখনো কিছু ডিসাইড করেনি, ফিরে গিয়ে বলবে। তারপর এরা চলে গেলে সি বলে এভাবে তুমি তো ওদের ডাইরেক্টলি রিজেক্ট করে দিলে। জো বলে যা রাস্তা, যেরকম আবহাওয়া, এসব নিয়ে তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে লস হয়ে যাবে। তারপর তারা যখন ফিরছিল তখন কিছু বাচ্চাকে তারা ঘুড়ি ওড়াতে দেখতে পায়। সি বলে এখানকার থেকে ভালো রাস্তা, স্বচ্ছ জল অনেক জায়গাতেই আছে, তবুও দাদু নিজে যখন এই জায়গা তোমাকে রিকমেন্ড করেছে তখন ফাইন্যান্সিয়াল লসের দিকটা ভেবেও কোনো বড় লাভের কথা তিনি নিশ্চয়ই ভেবেছেন। তখনই ঘড়িটা গাছে আটকে যায়। সি ছাড়াতে যায় কিন্তু কিছুটা ওপরে বলে সি এর হাত যায় না। তখন জৌ গিয়ে সেটা পেরে দেয়। তারপর দেখা যায় জিয়াং এসেছে সাও সাও এর কাছে। সাও সাও বলে এখন তার কোনো রিলেশনশিপে যাওয়ার কোনো প্ল্যান নেই। জিয়াং তাকে জিজ্ঞেস করে শুধু তার সাথেই প্ল্যান নেই না কারোর সাথেই প্ল্যান নেই? সাও সাও বলে কারোর সাথেই প্ল্যান নেই। তখন জিয়াং হাসতে হাসতে বলে বুঝে গেছি, বলে সে বেরিয়ে যায়। সাও সাও বলে এ আবার কি বুঝেছে? তারপর দেখা যায় এদিকে পরের দিন বাড়ি চলে যাবে বলে এরা বিকেলের দিকে ঘুরতে বেরিয়েছে। বিকেলের দিকে এরা খুব মজা করছিল। এভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যায়। জো বিরক্ত হয়ে বকতে বকতে আসতে থাকে। তখন সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। তারপর সে তার পায়ে রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়। সি এতে খুব ভয় পেয়ে যায়। সে নিচে নেমে আসে, জোকে জাগায়। জো জেগে উঠে আবার বাচ্চাদের মতো কথা বলতে থাকে। সি বুঝতে পারে জো নিশ্চয়ই আবার রক্ত দেখেছে। সি তাকে বলে ওয়েট করতে। সে উপরে যাবে আর কোনো জিনিস নিয়ে সে তাকে তুলবে। তারপর সে উপরে উঠে। তারপর সে উপরে উঠে একটা লাঠি খুঁজে নিয়ে আসে, কিন্তু এতে করে জো উঠতে পারে না। সে বারবার পড়ে যায়। তখন সি হাত বাড়িয়ে দেয়। এভাবে অনেক কষ্টে জোকে সে তোলে। তারপর সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে সে তাকে বাড়ি নিয়ে যাবে। বাড়ি নিয়ে গিয়ে সে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। জো বলে সি তাকে যেভাবে বাঁচিয়েছে সে যাতে সেভাবে তার বাবা মাকেও বাঁচায়, কারণ তারা গাড়িতে পড়ে আছে, সেখানে অনেক রক্ত পড়ে আছে, কেউ সাড়া করছে না। জো বলে তার বাবা মা তাকে চায় না, সে একা হয়ে গেছে। সি বলে সে একা হয়নি, এখন রান আছে তার সাথে, সিও আছে তার সাথে,
পরদিন সকালে জোয়ের জ্ঞান ফিরতে সে দেখে সীতার পাশে ঘুমিয়ে আছে। সে তো প্রথমে আঁতকে ওঠে, তারপর সে সীকে ডেকে দেয়। সী বলে আগের দিন জো তাকে আর বলতে দেয় না, সে বলে আগের দিন ওটা সে ছিল না। তারপর দেখা যায় গ্রামের লোকেরা তাদের বিদায় দেয় আগের মতোই, যেমন ভাবে তারা তাদের ওয়েলকাম করেছিল। যাওয়ার সময় জো আগের দিনের ঘুড়িটা ব্যাগ থেকে বের করে, এতে সেখানে থাকা বাচ্চাটা কেঁদে কেঁদে তাদের পিছনে ছুট দেয়। সী বলে জো কবে থেকে এমনটা বাচ্চা হয়ে গেল। তারা এভাবে হাসতে হাসতে বাড়ি চলে যায়। পরের সিনে দেখা যায় জিয়াং রাত্রিবেলা সাউসাউকে কল করে। সাউসাউ তাকে বলে যে সে ওভার টাইমে আছে, ব্যস্ত আছে। জিয়াং বলে এই মেয়েটা নিজের খেয়ালে রাখতেও পারে না, তাই সে পরের দিন তার জন্য খাবার নিয়ে যায় কোম্পানিতে। কিন্তু সাউসাউ বলে সে চায় না তাদের ব্যাপারের কোনো কথা কোম্পানির কেউ জানুক, বলে সে চলে যায়। তারপর দেখা যায় সি জোয়ের দাদুর কাছে আসে। জোয়ের দাদু জোয়ের শরীরের সম্বন্ধে জানতে চায়। সি বলে এই ইউনিয়ন গ্রামে গিয়ে আমি বুঝতে পারলাম জোয়ের শরীরের যা অবস্থা আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি কমপ্লিকেটেড। আসলে জো মজা করতে খুব ভালোবাসে, কিন্তু সে সবার থেকে নিজেকে লুকিয়ে রাখে আর নিজেকে খুব পাওয়ারফুল এমনটা দেখায়। নিজের কেয়ারিং, সমস্ত ইচ্ছে, সমস্ত আনন্দগুলোকে নিজের মধ্যেই লুকিয়ে রাখে। এই সাইকোলজিক্যাল সমস্যাটা ঠিক না হলে শরীর কিছুতেই ছাড়বে না। জোয়ের দাদু বলে তাহলে কি করা যায় এই অবস্থা? দেখা যায় জোয়ের দাদু সিকে জোয়ের বাড়িতে থেকে তার ট্রিটমেন্ট করতে বলেছে, জো কিছুতেই মানবে না, সি বলে তার দাদু বলেছে। জো বলে সে তার আগের দিনের কথা তার দাদুকে বলেছে কিনা। সি বলে জো তো তাকে বারণ করেছে বলতে, তাই সে বলেনি। সে যাই হোক, সি একরকম জোর করেই তার ঘরে ঢুকেছে। পরদিন সকাল হতে না হতেই সি বাসন বাজাতে থাকে জোকে তোলার জন্য। তারপর সে তাকে সকালবেলা হাঁটতে নিয়ে যায়। উইকেন্ডে জো আসতে চাইছিল না, কিন্তু সি তাকে জোর করে নিয়ে আসে। সে তাকে এক্সারসাইজ করতেও নিয়ে যায়। সি এর জ্বালায় জোয়ের লাইফ পুরো হেল হয়ে যায়। স্নান করতে করতে সে ভাবে আমার ঘর, আমি প্রেসিডেন্ট, আর এখানে আমাকেই সাফার করানো হচ্ছে, এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তারপর স্নান করে শুধু তোয়ালে পরে বেরিয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই সি চোখে হাত চাপা দেয়। জো বলে এটা আমার বাড়ি আর আমার বাড়িতে আমি এভাবেই থাকি, তাই এখানে থাকতে হলে এসব অভ্যেস করে নিতে হবে। সি বলে যে এটা দেখে তার চোখ জ্বলে যাচ্ছে। জো বলে এত সুন্দর ফিগার তার, তাকে ফ্রিতে দেখতে দিচ্ছে তার ভাগ্য ভালো, আবার চোখ জ্বলে যাচ্ছে, সে সিকে বেশি করে দেখাতে চায়। যাই হোক, ব্যাপারটা এখানে স্টপ হয়ে যায়। দেখা যায় খেতে বসে দুজনেই লজ্জা পেয়ে গেছে। জো বলে সে আর এমনটা করবে না। পরের সিনে দেখা যায় সি ইউনিয়ন গ্রামের ছবি দেখছিল। এখানে সে পরিবেশের ছবি তুলেছে, কিন্তু প্রতিটাতেই জো এসে গেছে। তখন তিন মূর্তি এসে যায়। তারা ছবিগুলো তাদেরকে পাঠাতে বলে, কিন্তু সে ভুল করে জোকে পাঠিয়ে দেয়। জো তাকে বলে আমাকে তোমার পছন্দ আমি আগে থেকেই জানতাম। সি বলে তোমার মাথা ঠিক আছে তো? তারপর জো বলে যে সব ফটোগুলো ডিলিট করে দিতে। সি বলে তার ফোন সে কেন ডিলিট করবে, আর জোর যদি ভালো না লাগে তাহলে সে জোকে এডিট করে ক্রপ করে দেবে। জো বলে কি, তার ফটো এডিট করে দেবে, তার এত সুন্দর মুখ? সে ফোন ধরে টানাটানি করতে থাকে। এভাবে তারা অনেকটা কাছাকাছি এসে পড়ে। তারা বেশ কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর সাউসাউ এসে যাওয়ায় তারা ছিটকে যায়। তখন সে লজ্জা পেয়ে গটগট করে হেঁটে চলে যায়। সাউসাউ বলে ভালোই তো চলছে। জো বলে আমাকে সিপ করার জন্য আর কাউকে পেলি না? সেদিন রাতে জো টিভি দেখছিল। সি বলে জো এর রোগ ভালো করার উপায় আছে। জো বলে সি আবার কি চায়? তখন সি মেডিকেলের ছোট ছুঁচ বের করে তাকে অ্যাকুপেঞ্চার দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই জো মানা করে, কিন্তু সিকে আটকায় কার সাধ্যি। তারপর জো ঘরে গিয়ে বলে আমার ঘর, আমার অধিকার নেই। পর সি তার ঘরে এক ধরনের ধূপ রেখে যাওয়ায় জো নিমেষের মধ্যে ঘুম এসে যায়। পরদিন কোম্পানিতে লিওয়ে নামের একজন লোক আসে ওয়াটার প্ল্যান্ট প্রজেক্টের জন্য, যেটার জন্য জো আর সি ইউনিয়ন গ্রামে গিয়েছিল। কিন্তু একজন চা দিতে গেলে সে ইচ্ছে করে ফোনটা নিচে ফেলে দেয়। সে যখন গুঁড়োতে যায় তখন তার পায়ে হাত দেয়। সেই সময় সি চলে আসে, সি গিয়ে তাকে বাধা দেয়। তখন সাউচি এসে বলে যে মিস্টার জো তার জন্য কনফারেন্স রুমে অপেক্ষা করছে। জো মিটিং শেষ করে এলে সি বলে লিওয়ে ভালো মানুষ নয়, তার সঙ্গে কোঅপারেশন করাটা ঠিক হবে না। জো বলে কেন, সে আবার কি করলো? সি এখানে কিছু বলতে পারে না, সে শুধু বলে যে মানুষ হিসেবে লিওয়ে ভালো নয়। কিন্তু জোয়ের সব থেকে বড় বদরোগ হলো সে দুনিয়ায় সবার কথা মানলেও সি এর কথা হারকে শুনবে না। এভাবে তর্কাতর্কি করে সি বেরিয়ে যায়। সাউসাউ বলে এতদিন পরে জো তাহলে কারোর প্রেমে পড়লো। জো বলে প্রেমে আবার ওর, আমি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেলে ওর প্রেমে পড়বো না। তারপর সে বলে সে আর একবার লিওয়ের ক্যারেক্টারের উপর ইনভেস্টিগেট করবে। এদিকে রেগে মেগে সি সিলির কাছে যায়।
সেখানে সে শুনতে পায় লিওয়ে ফোনে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে তার এক্স গার্লফ্রেন্ডকে টাকা দিয়ে বিদায় করতে, আর এ ব্যাপারে তার স্ত্রীকে কিছু না বলতে। তারপর সে চলে গেলে সি সিকিউরিটির স্কুটি নিয়ে তাকে ফলো করে, সে লিওয়ে নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ছড়িয়ে তোলে। তখন একটা সিকিউরিটি গার্ড তাকে দেখতে পায়, তারপর সে ছুটতে থাকে আর গার্ডটাও তাকে ফলো করে। তখন জো গাড়ি নিয়ে সির সামনে এসে যায়, সে গাড়িতে উঠে পড়ে। এভাবেই এইবার সে বেঁচে যায়। ফিরে গিয়ে জো তাকে বকাবকি করে, বলে এটা কোম্পানির ব্যাপার, এতে সির নাক গলানোর কি আছে। তখন সে রাগ রাগ করে চলে যায়। পরদিন জো কিছুক্ষণ কাজ করার পর ভাবে তার এখনো ওষুধ আসেনি কেন, সে কি সত্যি সত্যি তার উপর রাগ করলো। সে সিকে গিয়ে বলতে সে ছাদ গিয়ে ওষুধ তৈরি করে। জো তাকে বোঝায় যে এসব ডেঞ্জারাস জিনিস, কোম্পানি এসব সামলে নেবে, সে যেন এসবে বেশি মাথা না ঘামায়। কিন্তু সি এখানে জোয়ের সামনে ঝগড়া করে চলে আসে। পরদিন সে লিওয়ের কোম্পানিতে গেট টপকে ঢোকে, সে দেখে ওয়াটার প্ল্যান্ট প্রজেক্ট করবে কিভাবে, জলই তো ভালো নেই, পচা জল তার উপর আবার চারিদিক নোংরায় ভর্তি। সে বেশ কিছু ফটো তোলে। তখন আগের দিন সে সিকিউরিটি গার্ডটা আবার চলে আসে আর তার ফোন কেড়ে নেয়, আর সে কোনো রকম পালিয়ে আসে সেখান থেকে। এদিকে জো ওয়াটার প্ল্যান্টের প্রজেক্ট নিয়ে মিটিং করে, সে ওই প্রজেক্টের লিওয়ের সাথে সাইন না করে ইন্ডিয়ান গ্রামে ওই প্রজেক্টের কাজ করবে বলে অ্যানাউন্স করে দেয়। এরপর লিওয়ে যখন এসে তাকে ধরে, তখন সাউচি তাকে তার কোম্পানির অনেকগুলো ছবি এনে এভিডেন্স হিসেবে দেয়। লিওয়ে বলে এটা যেন জো সিক্রেট রাখে, বোর্ডকে না বলে। কিন্তু দেখা যায় জো অলরেডি প্রমাণ পুলিশকে দিয়ে দিয়েছে, তাই লিওয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এরপর গিয়ে সি আর জো আবার আগের মতো ভালো হয়ে যায়। পরদিন উইকেন্ডে সি আর রান ঘুরতে বেরোয়, তারা সেখানে অনেক মজা করে। আর এদিকে জোয়ের ঘুম হয় না চিন্তায় আর জেলাসিতে, সে শান্তিতে খেতে পারে না, সিকে মেসেজও করতে পারে না, নিজে নিজে ইরিটেট হয়। কিন্তু সি যখন বাড়ি যায়, সে এমন ভাবে বই নিয়ে ভদ্রলোকের মতো বসে থাকে যে সি গেছে তো গেছে, তার কি। তারপর সে সিকে অনেক বই দেয় আর বলে সে যেন ওসব ঘোরাঘুরি না করে বই পড়ে, আর তার যদি নির্ঘাত ঘোরার ইচ্ছে হয় তাহলে সে যেন জোকে বলে। তারপর দেখা যায় জিয়াং সাউসাও এর কাছে যায়। সাউসাও তাকে বলে সে কেন বারবার আসছে, সে এসেও কোনো লাভ নেই, কারণ সে মেনে নিলেও জিয়াং এর বাবা মা কিছুতেই সাউসাওকে মানবে না, কারণ জোদের কোম্পানি আর জিয়াংদের কোম্পানি বরাবরই কম্পিটিটর, তাই তার বাবা মা কিছুতেই সাউসাওকে মানবে না। ফিরে গিয়ে জিয়াং তার মাকে বলে তার একজনকে পছন্দ হয়েছে। তার মা প্রথমে খুব ইন্টারেস্টেড হয়, কিন্তু সাউসাও এর নাম শোনার পরেই বলে দুনিয়ায় সে সবাইকে মেনে নিলেও সাউসাওকে মেনে নেবে না। এই দুঃখে সে তার সুইমিং ক্যাপ্টেনের কাছে গিয়ে ড্রিঙ্ক করে আর বকবক করতে থাকে, বলে তার নিজেকে খুব লুজার বলে মনে হচ্ছে, কারণ সে তার নিজের লাইফ কন্ট্রোল করতে পারছে না। সে আরও বলে জো আর রেন তার থেকেও বেশি বুদ্ধিমান আর তারা আরও বেশি সাকসেসফুল, কিন্তু জিয়াং তাদের দাদা, তাই সে ডাকলেই তাদের আসতে হবে, তারা যত বড় মানুষ হোক না কেন। তারপর সে তাদের কল করে। পরদিন দেখা যায় তারা তিনজনে একসাথে শুয়ে আছে। জিয়াং বলে তোরা এখানে কেন, কিন্তু জো আর রানকে দেখে মনে হয় তারা একদমই সারপ্রাইজ নয়। তারপর তাদের ঘরে শুধুমাত্র ডিম থাকায় জিয়াং ডিম দিয়ে ডিম ভাজা, ডিমের পোজ, ডিমের কালিয়া আরও সব শুধু ডিমের রান্না করে। তারপর তারা তিন ভাই মিলে সেখানে অনেক খেলা করে, একে অপরের লেগ পুল করে, অনেক মজা করে। পরের সিনে জি একটা প্রজেক্টের প্ল্যান নিয়ে জোয়ের কাছে আসে, বলে জায়াং যে কিনা একজন সুইমার, সে ইয়াং কিন্তু এই বয়সেও সে অনেক সাফল্য পেয়েছে। সে রিটায়ার করেনি, কিন্তু গত 2 বছরে সে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেনি। সে চাই তাকে দিয়ে এই প্রজেক্টের ফটোশ্যুট করাতে, সঙ্গে সিও থাকবে এই কোম্পানির স্পোক পারসন হিসেবে। সে এমনটা করে তার 1 নম্বর কারণ জোয়ের কোম্পানিতে কাজ করবে বলে, যেহেতু সে এই প্রজেক্টের লিডার তাই জো তাকে মানা করতে পারবে না। আর অন্য উদ্দেশ্য হলো যদি কোনোভাবে সিকে জায়াংয়ের সাথে মিলিয়ে দেওয়া যেতে পারে তাহলে তার জোয়ের সাথে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তারপর দেখা যায় সি জোকে বলছে ওষুধ খেয়ে জো অনেকটা সুস্থ হয়ে গেছে, এরপর থেকে তার আর ওষুধ খাওয়ার দরকার নেই। তবে সি তার জন্য রুটিন তৈরি করে দিয়েছে আর এক্সারসাইজের জন্য টাইম টেবিল তৈরি করে দিয়েছে, যেটা তাকে মানতে হবে। তারপর সি তাকে একটা এক্সারসাইজ দেখায় যেটা আমাদের কাছে অনেকটাই হাস্যকর, কিন্তু যারা করছে সি আর জো
বিশেষ করে জোয়ের কাছে অনেকটাই পেনফুল। বেশ কিছুদিন পর জায়াংয়ের সাথে কন্ট্যাক্ট করা যায়। এতে জিয়াংই হেল্প করে তাকে খুঁজতে। জিয়াং হলো জায়াংয়ের বড় ফ্যান। এই কোম্পানিতেও জায়াংয়ের অনেক ফ্যান আছে। তাই সে যখন জোয়ের সাথে কথা বলছিল তখন এক এক করে তিন মূর্তি এসে তাকে কফি দিয়ে যায়। জো তাই কথা বলতে গিয়েও বারবার আটকে যায়। শেষবার জো তো রেগেই যায়, বলে হলো তোমাদের। তারপর সে দেখে সাউচি এসেছে তার জন্য কফি নিয়ে। তারপর যখন সিয়ের সাথে কন্ট্যাক্ট সাইন করা হয় তখন জায়াং প্রথমে হেজিটেট করে, পরে অবশ্য সাউসাও তাকে কনভিন্স করে নেয়। তারপর ফটোশুটের প্রথম দিন জো রান আর সি সেখানে যায়। যেতে যেতে সি পুলে পড়ে যায়। তখন জো জলে ঝাঁপ দিয়ে সিকে জল থেকে উদ্ধার করে আনে। আসলে সেও সাঁতার জানে না, তবুও সিকে বাঁচাতে সে জলে নেমেছিল। আমরা আগে থেকেই জানতাম সিকে জোয়ের পছন্দ ছিল। এই প্রথমবার সি এর জোকে ভালো লাগে। তারপর সি যেহেতু জলে সাঁতার জানে না, তাই সে জায়াংয়ের কাছ থেকে সাঁতার শিখবে বলে বেরোয়। তার পেছন পেছন রান আর জোও যায়। তারা প্রথমে দৌড় প্র্যাকটিস করে। জোয়ের স্ট্রেংথ যেহেতু অন্যদের মতো নয়, তাই সে খুব সহজেই হাঁপিয়ে যায়। কিন্তু সে হাল ছাড়ে না। পরদিন সে অফিসে এসে দেখে সি নেই। সে জিজ্ঞেস করে জানতে পারে সি গেছে জায়াংয়ের কাছে সাঁতার শিখতে। তখন সে ভাবতে থাকে সি আর জায়াংয়ের রোম্যান্টিক মুহূর্ত। তারপরে সে বলে কিছুতেই এটা হতে দেওয়া যাবে না। জেলাসির চোটে সে চলে আসে পুলে। সে সেখানে দাঁড়িয়ে থেকেই সিকে মেসেজ করে। তখন দূর থেকে তাকে জিয়াং দেখতে পায়। সি তো কনফিউশনের মধ্যে পড়ে যায় যে জো যখন সেখানেই আছে তাহলে সে আবার সেখানে দাঁড়িয়ে থেকেই তাকে মেসেজ কেন করতে গেল। জিয়াং জোয়ের জেলাসি বুঝতে পারে। সে বলে তুই চিন্তা করিস না, আমার আইডল এমন মানুষই নয়। তারপর দেখা যায় জো তার বডি দেখানোর জন্য এইভাবে বেরিয়েছে, পুরো হিরোর মতো স্টাইল মেরে। কিন্তু সে যখন জিমে ঢুকতে যায় তখন তাকে আটকানো হয়, বলে নেক্সট বডিতে এখানে ঢুকতে দেওয়া হয় না, এটা রুল। তারপর সে বেরিয়ে যাওয়ার সময় সে দেখে জায়াং তার থেকে লম্বা। তখন সে গোড়ালি উঁচু করে বলে সাইড প্লিজ। সি আর জিয়াং বুঝতে পারে না ব্যাপারটা কি হচ্ছে এখানে। এভাবেই বেশ কয়েকটা দিন চলে। তারপর মেন কাপল ফটোশুটের দিন আসে। সেদিন জো কোম্পানিতে গিয়ে কাউকে দেখতে পায় না। স্টুডিওতে এসে সে দেখে সবাই ছুটি নিয়ে সেখানেই এসেছে। সি আর জায়াং যখন ফটো তুলছিল তখন জিয়ের খুব ভালো লাগে, কারণ সে তো এটাই চাইছিল। আর জো রিয়ালিটিতে হয় এক, আর তার ভাবনায় হয় আর এক। তাদের তোলা ছবিগুলো দেখে সে রীতিমতো চলতে থাকে। সাউ সাউ বলে এখানে অনেক লোক আছে, চেপে যা, এটা তোরই কোম্পানির জন্য। জো সেখানে এক মিনিটও দাঁড়াতে পারে না, সে চলে আসে। সেদিন রাত্রিবেলা সি বলে যে সে অনেক দিন ধরেই সাঁতার কাটার জলের বাইরে প্র্যাকটিস করছে, এবার সে জলে নেমে সাঁতার কাটতে চায়। তখন জিয়াং তাকে বলে যে সে সাঁতার কাটতে পারবে না, কারণ 2 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে তার হাতের মাসেল ইঞ্জিওর হয়। তখন থেকেই 3 মাস তার সাঁতার কাটতে বারণ করা হয়েছিল। এরপর 3 মাস পরে সে রিকভার করে, কিন্তু তার জলে নামার সাহস হয় না। তাই এই 2 বছরে সে কোনো কম্পিটিশানে নামেনি। তারপর সে তার হাতের মাসেলগুলো দেখে বলে তার শরীর অনেক দিন আগেই ঠিক হয়ে গেছে, সে চাইলেই আবার আগের মতো চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু জায়াং জলে নেমে উঠে পড়ে আর বলে তার দ্বারা হবে না, সে গিভ আপ করতে যায়। তখন সে পেছন থেকে জলে ঝাঁপ দেয়। তখন জায়াং গিয়ে তাকে বাঁচায়। সি বলে দেখেছ, এই তো তুমি আবার সাঁতার কাটতে পেরেছ। পরে সি বলে এমনটা নয় যে সে সাঁতার কাটতে জানে না, সে এই 2 বছর সাঁতার কাটেনি কারণ সে কাটতে চায়নি। জায়াং সবসময় ভয় পাচ্ছিল যে যদি সে না পারে তখন সে কি করবে। আজ এই ভয়টাই তার সি কাটিয়ে দিল। এর পরের সিনে তারা ফাইনাল কমার্শিয়াল ভিডিওর শ্যুটটা করে। তারপর জায়াং আর সি ঘুরতে বেড়ায়। সেখানে জায়াং সিকে প্রপোজ করে। সে খুব অবাক হয়ে যায়, কারণ এটার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সে এটা নিয়ে আগে কখনো ভাবেইনি। তাই সে জায়াংকে রিজেক্ট করে দেয়। আর জায়াংও বলে ঠিক আছে, তারা এমনই ফ্রেন্ড আছে, ভালোই আছে। তারপর সি জোকে বলে যে জায়াং তাকে প্রপোজ করেছে। তখন জো বলে আমি জানতাম, ওর মনে কিছু না কিছু কুমতলব আছে। এইখানে সুযোগ পেয়ে জো সিকে প্রপোজ করে আর সি তা অ্যাকসেপ্টও করে নেয়। তারপর জো সিকে কিস করতে যায়। তখন সে জোকে চড় মেরে চলে আসে লজ্জায়।
পরের দিন সকালবেলা উঠে দুজনে খুব খুশি, কারণ তারা দুজনেই রিলেশনশিপে চলে এসেছে। জো আবার আনন্দে আয়নার সামনে দাঁড়িয়ে নাচে। তারা যতক্ষণ না রিলেশনশিপে আসছিল ততক্ষণ তো ভালো ছিল, কিন্তু এখন যখন এসে গেছে তখন দুজনে দুজনের সামনে বসে খেতেও লজ্জা পাচ্ছে। আস্তে আস্তে জো বলে যে এখন তাদের রিলেশনটা অফিসে অ্যানাউন্স না করাটাই ভালো হবে, কারণ এর আগে সে অফিস রোমান ব্যান করে দিয়েছিল, দু তিনজন ধরা পড়তে সে তাদেরকে ফায়ারও করে দিয়েছিল, তাই নিজের বেলা সে এটাকে সিক্রেটই রাখতে চায়। তারপর দেখা যায় যে সি এর জন্য সে একটা কবিতা লিখে আর নিজেই নিজের প্রশংসা করে বলে আই এম সো জিনিয়াস। তারপর সে সিকে ডাকতে যায়, কিন্তু সে সিকে গিয়ে বকাবকি করতে আরম্ভ করে দেয়, বলে আমার অফিসকে তুমি মেসড আপ করে রেখে দিয়েছ, এখনই এসে পরিষ্কার করো। সিও চলে যায়। তিন মূর্তি বলে কালই তো এরা ভালোই ছিল, আজ আবার এদের কী হলো? তারপর অফিসে গিয়ে তারা দুজনে আগে দেখে নেয় কেউ আসছে কিনা, তারপর তারা গিয়ে আবার নর্মাল হয়। জোয়ের কবিতা দেখে সি বলে এসব কি আজে বাজে লেখা, ছন্দের মিল নেই, বাক্যেরও ছিঁড়ি নেই। সে জোকে বলে সে কি এটা ঠিক করে আবার নতুন করে লিখবে? জো বলে থাক, তার আর কোনো দরকার নেই। রিলেশনশিপে আসার পর থেকে সি আর জো একসাথে অফিসে আসে, আবার একসাথে বাড়ি যায়, তবে তারা এটাকে সিক্রেট রাখে, কোম্পানির আর কাউকে জানতে দেয় না। কেউ তাদের একসাথে দেখে নিলে তারা এমন ভাব করে যেন তারা শতজন্মের শত্রু। আর এদিকে জিয়াংও সাউসাউকে পটানোর জন্য খুব পরিশ্রম করে। তাকে তার বন্ধু বলেছে তুই নিজের স্ট্রেংথ তাকে দেখানোর চেষ্টা করবি, তাই সে সাউসাউকে ডিনারে নিয়ে এসে ডন দেয়, সেখানে তার মাসেল দেখায়। সাউসাউয়ের কাছে এগুলো খুব অদ্ভুত ঠেকছিল, কিন্তু জিয়াং ভাবছে সে যা করছে তাতে সাউসাউ ফেটে যাবে। শেষে যখন সে একটা শর্টস দেয় যেটা সে প্রথমবার সুইমিং চ্যাম্পিয়নশিপে পেয়েছিল, তখন সাউসাউ তা দেখেই জিয়াংকে রিজেক্ট করে চলে যায়। বেচারা জিয়াং বুঝতেও পারে না তার রিজেক্ট হওয়ার কারণ। তারপর দেখানো হয় সি তো রিলেশনশিপে এসে গেছে, কিন্তু তার সেই রকম কিছু ফিল হচ্ছে না। সে তিন মূর্তির থেকে শুনেছে ছেলেরা দুর্বল মেয়েদের খুব পছন্দ করে, তাই সে জৌয়ের কাছে গিয়ে তাকে বোতলের ছিপি খুলে দিতে বলে। জৌ ভাবে যে চারজনকে একসঙ্গে পিটানোর ক্ষমতা রাখে সে একটা বোতলের ছিপি খুলতে পারছে না। সে যখন মেডিসিন নিয়ে তার সঙ্গে ফ্লার্ট করতে যায় জৌ তো খুব অবাক হয়ে যায়, ভাবে আজ সকাল থেকে এর আবার কি হলো। এভাবেই সি এর প্ল্যান দুবার ফেল হয়ে যায়। তারপর সে মেকআপ করেই জৌয়ের জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু জৌ তাকে দেখেই ভয় পেয়ে যায়। কি ভয়ঙ্কর রকমের মেকআপ করেছে সি! জৌকে এভাবে ভয় পেতে দেখে সে বুঝতে পারে না আর কি এমন আছে যেটা সে জৌয়ের জন্য করতে পারে। সে জৌকে বলে যে সে ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখছে, তাই এখন সে চাইলেও দুর্বল মেয়ে হতে পারবে না। সে এখন মেকআপটুকুও করতে পারে না। সে যা করছে সবই জৌয়ের জন্য করছে ভেবে জৌয়ের খুব ভালো লাগে। তারপর জৌ বলে তার জন্য সিকে এক্সট্রা করে কিছুই করতে হবে না, সে সিকে ভালোবাসে, সি যেমনটা সে তেমন ভাবেই সিকে ভালোবাসে, তার জন্য সিকে দুর্বল হতে হবে না আর তাকে মেকআপও করতে হবে না। তারপর দেখা যায় সেন নামের একজন জি এর কাছে একটা প্রজেক্ট নিয়ে আসে। আসলে সেন জিকে পছন্দ করে, আর জি যেহেতু জৌকে পছন্দ করে তাই জৌয়ের সাথে তার বিরোধ। আবার জৌয়ের কোম্পানি আর সেনের কোম্পানি সবসময় কম্পিটিটর, তবুও সে এই প্রজেক্টটা দিচ্ছে জিকে, কারণ এটা প্রফেসর ইউ নামের একজনের প্রজেক্ট, যে কিনা গ্লোবালি খুবই ফেমাস, আর সেন এটা জিকে পটানোর জন্য দিচ্ছে। কিন্তু জি সেনকে বলে যাই করুক না কেন কোনো লাভ নেই। তখন সেনও জিকে বলে জৌকে পছন্দ করা বন্ধ করতে, কারণ সি থাকতেই জৌ কখনোই জি এর দিকে ঘুরেও তাকাবে না। জি এই কথাটাকে এখানে উড়িয়ে দিলেও সে একটা প্ল্যান করে, যেখানে সে সবাইকে পার্টিতে ইনভাইট করে অফিস ছুটির পর। সে সিকেও ইনভাইট করে, তবে জৌকে করে না। পরদিন আবার সবার সাথে জৌকে ইনভাইট করে, কিন্তু সিকে করে না। এইভাবে বেশ কিছুদিন জৌ আর সি এর দেখা হয় না। পার্টি শেষে যে বাড়ি যায় ততক্ষণে অপরজন ঘুমিয়ে পড়ে। এভাবে রোজ রোজ ড্রিঙ্ক করে সাউথিয়ার তিন মূর্তিরা আর পারে না, আর জৌও জি এর প্ল্যান বুঝতে পারে, তাই জি এর প্ল্যান ফেসতে যায়। তারপর দেখা যায় সেন আবার জৌয়ের কাছে আসে একটা ছুটার ম্যাচ করবে বলে। সে জৌয়ের দুর্বল শরীরের মজা ওড়ায়, কিন্তু ততদিনে সি জৌকে অনেকটা ইমপ্রুভ করে দিয়েছে,
তাই জৌও ম্যাচে হ্যাঁ বলে দেয়। এরপর থেকেই তারা সবাই মিলে প্র্যাকটিস শুরু করে দেয়। সঙ্গে জিয়াং আর রানু আসে। তারপর ম্যাচের দিন আসে, সেদিন জিকে সেনেদের টিমে দেখা যায়। আসলে তার জৌদের কোম্পানিতে যেমন শেয়ার আছে, তেমন সেনদের কোম্পানিতেও আছে, তাই সে যে কোনো টিমেই আসতে পারে। প্রথমে সাউসিকে দিয়ে ম্যাচ শুরু হয়, তারপরে জিয়াং আর সাউসাও খেলে, তারপরে সি আর লাস্টে জো আর রান। খেলা শুরুর আগে সেন খুব কনফিডেন্ট ছিল, কিন্তু শেষে জো জিতে যায়। জোয়ের শরীর এমনিতেই দুর্বল ছিল, তবুও সে এই ম্যাচটা জিততে পেরেছে একমাত্র সি এর জন্য। তাই সে তাদের রিলেশনের ব্যাপারটা সবাইকে বলে দেয়। সবাইকে দেখে খুশি মনে হলেও জি আর রানের মুখ শুকিয়ে যায়। তারপর জো রানকে একা ডেকে বলে, রান ছোটবেলা থেকে যা চেয়েছে জো তাকে সবই দিয়েছে, কিন্তু সিকে সে কিছুতেই দিতে পারবে না। আসলে সেও জানতো রানের সি এর ওপর ক্রাশ আছে। এখানে রানও বলে সি আর জোকে নিয়ে সে খুব খুশি হয়েছে, তবে তার মুখ দেখেই বোঝা যায় সে একটুও খুশি হয়নি। তারপর দেখা যায় সাউসও হসপিটালে ভর্তি, কারণ দৌড় শেষে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সাউসাওয়ের বাড়ির লোক হিসেবে জিয়াং সই করে, আর এভাবেই তারাও রিলেশনশিপে চলে আসে। সেদিন ম্যাচ জিতে আর তাদের রিলেশন অ্যানাউন্স করে জো আর সি দুজনে খুব খুশি ছিল। তাই জো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য সিকে তাকে বয়ে আনতে হয়। তারপর জো স্নান করবে বলে যখন সি তাকে বাথরুমে নিয়ে যায়, তখন তারা বেশ কিছুক্ষণ কিস করে। তারপর সি আবার লজ্জা পেয়ে সেখান থেকে উঠে আসে। তারপর দেখা যায় সি আর জো তার দাদুর কাছে যায় তাদের রিলেশনের কথা জানাতে, কিন্তু কেউই আর সাকসেসফুলি বলে উঠতে পারে না। অবশেষে জিয়াং সাউসাওকে নিয়ে চলে আসে, সে তাদের রিলেশনশিপটা বলে দেয়, যেটা শুনে জৌয়ের দাদু খুব খুশি হয়। আর জৌদের আর এখানে বলা হয় না। পরদিন জৌ সাউসাওয়ের সঙ্গে দেখা করে, সে এমন ভাবে কথা বলে যেন সে সাউসাওকে তার বৌদি হিসেবে সাপোর্ট করে না, কারণ সাউসাও কোনো একজন ব্যক্তির প্রতি স্টেবল নয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মুড চেঞ্জ হয়ে যায়, বলে তাহলে এতদিনে একমাত্র জিয়াংই পারলো তোকে স্টেবল করতে। একজন বন্ধু হিসেবে, একজন ভাই হিসেবে সে তাদেরকে কংগ্রাটস করে। তারপর দেখা যায় রামসিকে তার বাড়িতে ডেকেছে। সি যখন টিভি চালায় তখন সে তার নিজের সেই প্রথম দিনের ডান্স দেখতে পায়। অ্যালবাম খুলতে সে শুধু তার আর রানের একসঙ্গে তোলা ছবি দেখতে পায়। সে বুঝতে পারে রানের ফিলিংস। রানও তাকে বলে যে সে সিকে পছন্দ করে ঠিকই, তবে সি যেহেতু তার দাদাকে চুজ করেছে তাই সে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবে। তারপর সি চলে গেলে রান একটু মুচকি হাসে। এখানে রানকে অনেকটা সাইকোটাইপ লাগছিল। আসলে ওই টিভিতে ডান্স আর অ্যালবাম ছবি সে ইচ্ছে করে ওখানে রেখেছিল। সেদিন বাড়ি ফিরে সে সবসময় ভাবতে থাকে রান আর জৌ দুই ভাই দুজনকে খুব ভালোবাসে, তাই সি নিজে সেই ভিলেন অর্থাৎ থার্ড পার্সন কিনা। তার পরদিন থেকেই সে সবসময় এই কথা নিয়েই ভাবতে থাকে। জৌয়ের সামনে সে হ্যাপি থাকার চেষ্টা করে। পরদিন রান তাকে আবার ডাকে। সে বলে সে ভেবেছিল জৌ আর সি রিলেশনে আসলেও সে মেনে নিতে পারবে, কিন্তু বাস্তবে সে পারছে না। তার নিজে খুব একা, একজন এক্সট্রা বলে মনে হচ্ছে। তার আর ভালো লাগছে না, অথচ সে জৌকে কিছু বলতেও পারছে না, তাই সিকে বলেছে। রানের কথা শুনে সি বুঝতে পারে তাকে কি করতে হবে। পরদিন সে সব জায়গায় জায়গায় স্টিকি নোট মেরে দেয় আর কোথা কি করতে হবে লিখে রাখে। সে জৌয়ের সামনে বসে তাকে বলে সে চলে গেলেও জৌ যেন খুশি থাকে, জৌ যেন সি এর থেকেও ভালো কাউকে খুঁজে পায় বলে সে তাকে কিস করে আর তার পোঁটলা গুছিয়ে চলে যায়। অফিসে এসে সে তিন মূর্তি আর সাউসাওকে বলে এটা খাবে না, ওটা করবে না, তাহলে হেলথ ঠিক থাকবে। সে সাউসাওকে এসে বলে যে সে যেন ভবিষ্যতে জৌকে সব কাজে সাহায্য করে, তাকে যেন রাত জেগে কাজ করতে মানা করে বলে সে চলে যায়। এইসব কথায় সাউসাওয়ের খুব অবাক লাগে। তখন সে আর সাউচি আর তিন মূর্তি মিলে গোটা অফিস খুঁজে পেলে, তবুও তারা সিকে দেখতে পায় না। এদিকে জৌ এত সব স্টিকি নোট দেখে আর লেখা পড়ে বুঝতেই পারে সি তাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর সাউসাও তাকে কল করে বলে সি এর কথা। দেখা যায় সি চলেই আসছিল, তখনই রাস্তায় তাকে সাউসাও আর তিন মূর্তি ধরে ফেলে। তারপর জৌও চলে আসে, জৌ তাকে দেখতে পেয়ে ছুটে যায়। তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরে। ফিরে এসে জৌ সিকে জিজ্ঞেস করে
যখন কিছুই হয়নি তখন এমন ভাবে তার চলে যাওয়ার কারণ কি? তখন সেই তাকে রানের কথা বলে। জো বলে রানের কথাকে হয়তোবা সে ভুল বুঝছে। রান এভাবে বলেছে তার মানে এই নয় সে সিকে চলে যেতে মিন করেছে। তখন সাউসাও বলে সি ভুল বোঝেনি, বরং জো রানকে আন্ডার এস্টিমেট করেছে। ছোট থেকেই জোয়ের কাছে যত লাভ লেটার যেত রান সবই ছিঁড়ে ফেলে দিত। এমনকি এখনো সে জোয়ের কাছে পিঠে সমস্ত মেয়ের খবর রাখে, সবার নম্বর আছে, সবসময় জোকে কড়া নজরে রাখে। এই মেয়েদের মধ্যে সে সাউসাউকেও বাদ দেয় না। তাই যখন সে জানতে পারে জো আর সে ডেট করছে, তখন সে এত কথা বলে শুধুমাত্র সিকে তাড়ানোর জন্য। জো তবুও সাউসাউয়ের কথা বিশ্বাস করে না। সে বলে আমার ভাই আমি সব থেকে ভালো জানি। তখন সাউসাউ জিয়াংকে দিয়ে রানকে কল করায় আর বলে সি চলে যাচ্ছিল, তাই সিকে রাখবার জন্য জো সিকে বিয়ের জন্য প্রপোজ করার প্ল্যান করছে। তখন রান প্রচন্ড রেগে যায় আর সে কোম্পানির ছাদে চলে আসে যেখানে প্রপোজটা করা হবে। সে জোকে বলে সিকে বিয়ে না করতে, কারণ সি তার যোগ্য নয়, সে শুধুমাত্র টাকার জন্য জোয়ের কাছে এসেছে। জো অ্যাকচুয়ালি তার প্রেমে পড়েনি, তাকে প্রেমে পড়ানো হয়েছে, সি তাকে সিরিয়াস করেছে। জো খুব অবাক হয়ে যায়। সে বলে তুই না সিকে ভালোবাসতিস? রান বলে সে কোনোদিনও সিকে ভালোবাসেনি। সে যখন থেকেই জোকে একটু একটু করে সি এর প্রেমে পড়তে দেখেছে তখন থেকেই সে সিকে তাড়াবার পরিকল্পনা করে। তাই সে সি এর সঙ্গে বন্ধু হওয়ার নাটক করে, সি এর সাথে ঘুরতে যায়, সিকে ভালোভাবে জানে, সি এর উইকনেস খুঁজে বের করে। আর সে ইচ্ছে করে সিকে জানায় যে সে সিকে ভালোবাসে, যাতে সি অপরাধবোধে ভুগে সেখান থেকে চলে যায়। এত কথা শুনে জো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে রানকে মারতে যায়। কিন্তু তাকে মারতে না পেরে সে নিজের গালে থাপ্পড় মারে। রান তাকে বলে যে সি হলো একটা মনস্টার। সি আসার পর থেকেই জো যেন রানকে ভুলেই গেছে, সবসময় সি এর কথা ভাবে। তাই জো যখন তাকে চায় না তখন সে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে। তখন রক্ত দেখে জো আবার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে সেই বাচ্চার মতো বিহেভ করতে থাকে। এখানে সি ছাড়া সে কাউকে জানে না। এইবারে জিয়াং, সাউছি, সাউসাউ আর রেনো জেনে যায় জোয়ের এই রোগের কথা। রেনের এটা ভাবে খুব কষ্ট হয় যে তার নিজের দাদা তাকে এখন চিনতে পারছে না। এই দুঃখে সে চলে যায়। তারপর দেখা যায় রান মন খারাপ করে বসে আছে, সেখানে জিয়াং আসে। সে তাকে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে সিকে তাড়ানোর কি খুব দরকার ছিল। জোয়ের 30 বছর হতে গেল, এতদিনে সে কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায়নি। সবাই তো ভেবেছিল জো সারা জীবন সিঙ্গেলই থাকবে। এতদিন পর জো কাউকে পেয়েছে সারা জীবন একসাথে কাটাবার জন্য, তাই তাকে আর সারা জীবন একা কাটাতে হবে না। এটা ভেবেই তো ভাই হিসেবে রেনের খুব খুশি হওয়ার কথা। এত কথা শোনার পরও রেন সেই রকম চুপচাপই হয়ে বসে থাকে। পরদিন সে জিয়ের কাছে, সে আর তার কাকা কাকিমার কাছে যায়, বলে শুক্রবারের শেয়ার হোল্ডারের মিটিংটা অ্যাটেন্ড করতে। বোঝা যাচ্ছে যে সে তার দাদাকে রিপ্লেস করবে এটা ভেবেই নিয়েছে। তারপর জো আসে রানের সাথে দেখা করতে। রান তাকে বলে জোয়ের এত বড় একটা রোগ আছে, তবুও সে এই সবে জানতে পারলো। সি এর সাথে যখন ডেট করছে সেটাও সে সবার শেষে জানতে পারলো। ছোটবেলা থেকেই জো সবসময় রানকে খুব ভালো করে মানুষ করার জন্য দিন রাত কাজ করত, সব সময় ওভারটাইম করত, নিজের শরীর খারাপ হলেও কাজ করত, আর কোনোদিন রানকে জানতেও দিত না। রানের সাথে সবসময় ভালো থাকার নাটক করত। সে যদি সব সুখের কথা রানের সাথে শেয়ার করে আর দুঃখগুলো সব নিজের মধ্যে রেখে দেয়, রানকে জানতেই না দেয়, তাহলে রান তার ভাই হয়েই তার কাজটা কি? শুধু সুখ ভোগ করা? জো বলে সে তার ভাই, তাই সে তাকে জানতে দেয়নি। সে চেয়েছিল তার ভাই সবসময় সুখে থাক, যেন কোনো দুঃখের আঁচটাও তাকে লাগতে না পারে। রান বলে সে চায় জোয়ের সাথে এই দুঃখটাই শেয়ার করতে। জো তাদের কোম্পানির জন্য দিন রাত কাজ করে, সে চায় তার দাদার সাথে একসাথে কাজ শেয়ার করতে, না হলে সে কিসের ভাই? এখানে জো রেনের সাথে তর্ক করে পারে না, সে চলে আসে। পরদিন সকালে জো অফিসে যায়, দেখা যায় রান জোয়ের ব্লাড ফোবিয়ার কথা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আর একটা শেয়ার হোল্ডার মিটিংও ডেকেছে। মিটিংয়ে সবাই জোকে তার রোগের ব্যাপারে জিজ্ঞেস করে। জো বলে এই কোম্পানি সেই তৈরি করেছে, তার জন্য আজ কোম্পানির এত সাকসেসফুল।
সে এর জন্য কতটা পরিশ্রম করেছে, কি করেছে তা সবাই দেখেছে, তাই তার এবিলিটি নিয়ে সন্দেহটা কোথায়? তখন রান এসে বলে, একজন মানসিক রোগী কিভাবে একটা কোম্পানির সিইও হতে পারে? সে তখন জোয়ের এই রোগটাকে সবাইকে যাতে দেখাতে পারে তার জন্য তার আগের দিনের কাটা হাতের ব্যান্ডেজটা খুলে দেয়, যেটা দেখে জো আবার অজ্ঞান হয়ে যায়। এরপর জো স্বপ্নে দেখতে থাকে সে একটা জায়গায় হারিয়ে গেছে, যেখানে অস্পষ্ট কুয়াশা ছেয়ে আছে। তার খুব ভয় লাগে, সে কানে হাত চাপা দিয়ে বসে পড়ে। তারপর ছোটবেলাকার জো এসে তাকে বলে যে তার কোনো মানসিক রোগ নেই, সে শুধু ভয় পায় হয়তোবা তাকে সবাই ছেড়ে চলে যাবে। কিন্তু এখন তার কাছে সি আছে, যে তাকে কখনোই ছেড়ে যাবে না। তারপর ছোট্ট জো তাকে বাইরে বার করে আনে আর বলে, অতীতকে কখনো তোমার দুর্বলতা হতে দিও না। রানের দাদু রানের সাথে কথা বলতে যায়, বলে সে তো জোকে রিপ্লেস করে নিল, এরপর প্রেসিডেন্ট হিসেবে তাকেও কি রিপ্লেস করতে যায়? রান বলে, সে কি তার দাদার ক্ষতি করেছে? সে তো তার দাদার বোঝাটা একটু হালকা করার চেষ্টা করছে। এত কিছু পরেও রান বুঝতে পারছে না সে কি করছে। সে ভাবছে সে যা করছে তাতে তার দাদার ভালোই হবে। জোয়ের জ্ঞান ফেরার পর জো আর নর্মালি বিহেভ করছে না। সে সাউ সাউ তিন মূর্তি, জিয়াং আর সাউচিকে ডাকে, তাদের সাথে ডিনার করে আর বলে, এবার থেকে তাকে আর মিস্টার জো বলে ডাকতে হবে না, কারণ সে আর সিও নেই। সে সেদিন রানের সাথে আগেকার কথা ভেবে অনেক ড্রিঙ্ক করে। সে চাইলেই তার কোম্পানি ফিরিয়ে নিতে পারে, কিন্তু রানের সাথে কোনো রকম বিরোধিতা করতে চায় না। আসলে রানও এসব করেছে ইনসিকিউরিটির কারণে। ছোটবেলা থেকেই জো তাকে সব থেকে বেশি ভালোবাসত, সব থেকে বেশি টাইম দিত, কিন্তু এখন সি এসে গেছে, তাকে সমস্ত টাইম দেয়, তাকেই বেশি ভালোবাসে, তাই রানের এত রাগ। পরদিন সকালে জো বলে সে সিকেনে অনেকদিন ঘুরতে যায়নি, তাই সে সিকে নিয়ে সিদের গ্রামের বাড়িতে যেতে চায়। সে বুঝতে পারে জো এসব বাস্তব থেকে পালাবার জন্যই করছে। সে বলে, জো আর এভাবে কতদিন পালিয়ে বাঁচবে? রেন যা করেছে তা সত্যি জোকে অনেকটা দুর্বল করে দিয়েছে, কিন্তু তা বলে তো জো সারা জীবন এভাবে দুর্বল হয়ে থাকতে পারে না। এভাবে সীতাকে বোঝায়। পরের সিনে জো জিয়ের কাছে যায় তার পজিশন ফিরে পেতে সাহায্য করতে। জি বলে সে তাকে সাহায্য করতে পারে, তবে তাকে জিকে বিয়ে করতে হবে। জো তাকে ডাইরেক্ট না বলে চলে আসে। তারপর জিয়াং তার বাবা মার 2 নম্বরী কাজের কিছু কাগজ চুরি করে আনে। সেটা নিয়ে তারা তার বাবা মাকে বলে যে পরের মিটিংয়ে জোকে সাহায্য করতে হবে। পরের দিন মিটিং হয়, জো তার নিজের হাত কেটে রক্ত বের করে দেখিয়ে দেয় যে সে ভালো হয়ে গেছে। সে বলে, এসব সি এর জন্য সম্ভব হয়েছে। রান বলে, তোমরা একে একে সবাই পাগল হয়ে গেছো, তোমরা একজন বাইরের লোকের কথা শুনছো অথচ আমার কথা শুনছো না, বলে সে চলে যায়। এরপর জোয়ের দাদু অ্যানাউন্স করে যে সে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছে আর জোকে প্রেসিডেন্ট বানাচ্ছে। এরপর সি আর জো তার কেবিনে যায়। এখানে সবকিছুই ঠিকঠাক হয়ে যায়, তাই তারা শান্তিতে কিস করতে যাচ্ছিল, তখনই তিন মূর্তি আর সাউচি চলে আসে। তারা সবাই মিলে জোয়ের প্রমোশন সেলিব্রেট করে। পরের দিনে দেখা যায় সি এর গুরু সকাল সকাল চলে এসেছে। সে জোয়ের দাদুকে বলে, আমি আমার শিষ্যকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তার খেয়াল রাখার জন্য, তোমার বাড়ির বউ বানানোর জন্য নয়। তারপর সে জোয়ের জন্য 3টে টেস্ট ঠিক করে। প্রথমে তাকে কচ্ছপের সাথে দৌড়াতে হয়, এটা দেখতে কে বেশি স্লো। এটা দেখতে অনেকটা সহজ হলেও কিন্তু সহজ নয়, এখানে দৌড়চ্ছি এমন একটা পোজ দিয়ে থাকতে হবে, কিন্তু দাঁড়ানো যাবে না। যাই হোক, লাস্টে জো সব থেকে স্লো হয় আর সে জিতে যায়। এরপর সিকে পিঠে নিয়ে তাকে অনেক দূর দৌড়াতে হয়। এরপর তার চোখে কালো পট্টি বেঁধে দেওয়া হয়, বলা হয় 10 সেকেন্ডের মধ্যে সিকে খুঁজে বের করতে। এইবারে জো হেরে যায়, সে সি এর বদলে সি এর গুরুকে ধরে, তাই তার গুরু তাকে নিয়ে চলে আসছিল। এখানে জোয়ের দাদু কিছু করতে পারে না, তার ফেসটা এমন ছিল যেন আমার বাড়িতে এসে আমার নাতিকে দিয়ে কিসব করাচ্ছে। তারপর সি তার গুরুকে বুঝিয়ে বলে যে সে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। তখন তার গুরু মেনেও নেয়। তারপর দেখা যায় রান তার ঘরে একা বসেছিল, সেখানে সি এর গুরু যায়। এতদিন রানুই ঘর থেকে বেরোয়নি, সি এর গুরু আসার পর তাকে ডেকে আনে। সে বলে, এই বাচ্চাটা অনেক ট্যালেন্টেড, কিন্তু এর মনে অনেক মেঘ জমে আছে, তাই সে রানকে তার শিষ্য করে নেয়। তারপর
রান গিয়ে জো আর সি এর কাছে ক্ষমা চায়, আর তারা রানকে ক্ষমাও করে দেয়। কিন্তু রান সেই ক্ষমা মেনে নিতে পারেনি, কারণ সে বুঝতে পারে দাদা দাদা করে অবসেসড হয়ে সে কি ভুলটাই না করেছে। তারপর দেখানো হয় জো আর সি বিয়ে করেছে, কিন্তু তাদের রেজিস্ট্রি সার্টিফিকেটটা খুলেই দেখে যে এটা জিয়াং আর সাও সাওয়ের। দেখা যায় জিয়াং না দেখেই অনেক এক্সাইটেড হয়ে জৌদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে। তখন সির মন খারাপ হয়ে যায়। তখন জৌ সিকে নিয়ে তাদের হাতে লেখা একটা সার্টিফিকেট তৈরি করে। এরপর কেটে যায় 3টে বছর। রান সিদের গ্রামে অনেক পপুলার হয়ে গেছে, তাই সব মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে তাকে এক পলক দেখবে বলে। রান এখানে সির মতোই মার্শাল আর্ট আর মেডিসিন শিখেছে। তারপর সি আর জো সেই গ্রামে ঘুরতে আসে। তাদেরকে দেখেই রান হাসে, তারাও হাসে। মনে হয় মাঝখানে যেন কিছুই হয়নি, তারা আবার আগের মতোই নর্মাল হয়ে আছে। এখানেই পারফেক্ট মিসম্যাচ ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ফ্রেন্ডস, থ্যাংক ইউ।